শুভ, তুই কি সব বলতে আছো? তুই তো আমার করে কথা বলতে, একটা মেহমান আসছে, মেহমানকে তুই বলবি আমার কথা, আমি যে তোর বড় ভাই তা না, তুই আমারে বলতে আছো তুই তো আমার করে কথা বলতে, এটা কোনো কথা? কথা বলবো না কি কো? তুই মোর বন্ধু, মুই তোরে তুই তুই করি করি, তো মোর বন্ধু তো তোরে তুই কইবে, তো কি কইবে? ওকে ঠিকই দিস, তো তুই কইবে না, তোর কইবে কি? বন্ধু মানুষ তো বেটা, তোরা দেশ ছিল রাত ধরে যে গপ্পটা কম দুইজনে মিললে, একদিন পাইছি বেটা ঢাকাই একটা পোলা কেউ গেলে বা সালাম কালাম হতে না, দেখছ তোর আমি সম্মান দেশ ছিল সম্মান দেখছো, জামা কাপড় ময়লা ইয়ে থাকে কোন সমস্যা নেই, সেই হচ্ছে মগর অফিসিয়াল দোপা, তারে কাপড় তোপড় দিয়ে দাও সব পরিষ্কার করে, মানাইয়া চলতে আসি, তুই তো বুঝতে যেতে আসি না, মুই কে আসিলাম চুপ করে আল্লাহ মালটা ঠান্ডা করতে হইবে, এখন পুরো মাথা পুরো গরম হয়েছিস, বুঝলি? আমার গেঞ্জিটা ফারাইছে, শেষ হোক, দেখবি রাইতে কি হরি, ভেজাল মাল হলো নাই তো, তোর বন্ধু ভেজাল মাল, বরিশিল লোকজন ভেজাল মাল খায়, তাইলে এবার ঠিক চিন্তা করো, একদম তাজা মাল এবার লইয়েছ, তোর লেগে দুই প্যাকেট ব্যাগের মধ্যে তারপরে না ধরলি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। নাটকের
দেখি কুমার যেন শশ নাক দেখি কুমার হলো তোমার পরিবার সাহেবের আব্বার নাম না থাকলে নিয়ে যেতাম তার বাসে ওর বাসে মোর আব্বার নাম না থাকলে সে আসতো মোর বাসে তো তারপরে বলছো সব কিছু মিল এখনো সব তো কেমন আসবে মোরা বরিশিলে পালাবান তোর নাওয়ার কালে ছোট সাবান দিলে গায়েটায় লাগে না বুঝলেন একটা বড় সাবান দরকার আছে নি বড় সাবান আচ্ছা আমি সাবান বলতেছি শুভকে নিয়ে আসতে আর বাসায় তো নাই ও ঠিক আছে ভাই তাহলে একটু তাড়াতাড়ি কইন ভাই এ ভিতরে শ্যাম্পু নাই এ শ্যাম্পু হইলে একটু ভালো হইতে মাথাটা ভিজেই লইছিলাম ধন্যবাদ ভাই থ্যাংক ইউ নেহাল ভাই ভাই বারবার ডিস্টার্ব করতেছি মনে কিছু করেন না শুভ থাকলে বেদবি আমরা লাগেন করতাম না বুঝছেন না কোনো অসুবিধা নেই ভাই এই সকালে নামছি দাঁত মাজি নি বিরাস তো আনি নেই বিরাস নতুন একটু আসে নি আপনার কাছে না নতুন ব্রাস তো নাই ভাই ভিতরে সাইড গো বিরাস দেখতেছি রেপ কই দে মাঝে জ্বালাই দেন না ওগুলা আসলে তো মানে তুমি তোমার ব্রাস নাই তাই না না ভাই আনি নেই ভুলে গেছে আচ্ছা বলু তো সবার ব্রাশ না এটা কেমন সমস্যা না ভাই নীল কালারটা মানে শুভ আর ছোট কালার দিছি না নীলটা নীলটা আমার ব্রাশ তুমি তো এই সবুজটার দিয়ে মাজলাম ওটা মানে শুভ ওটা দিয়ে মাজি দিই ভাই ঠিক আছে ভাই নেহাল ভাই নাওয়া তো শেষ করছে তৈলিটা পাইলাম আপনাকে শেয়ারের লগে লই আসি লুঙ্গিটা ব্যাগে কোনো বাইরের তো মন নাই একটু কষ্ট দিয়ে লুঙ্গিটা দেবেন ব্যাগে কোনো বেয়া তুমি নিয়েন না কিন্তু ভাই দেন ভাই হ্যাঁ এটা ভাই ধন্যবাদ আর কিছু লাগবে না ভাই এন দোকান থেকে সাবান আনিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়ে বাথরুম ভিজাইয়ে ধুয়ে দিছো তুমি গোসল কেটে ফেলছো মুই করবো কি খালি গোসল করি নাই দাঁত মাজছি দাঁতও মারছো ব্রাশ দিয়ে মারছো হ্যাঁ ব্রাশ দিয়ে মারছি ব্রাশ নিজে আনছিলাম ওই নেহাল ভাইদের চাইলাম যে ভাই নতুন ব্রাশ আছে হে কয় নাই বাথরুমের সাইডটা দেখছি নীল দিয়ে মাথা ধরছি ভাই কই যেতে মারছেন না তো সবুজটা পাইলাম এটির দিয়ে মারছি লাইছি এবারটা করছি কি তুই সবুজ ব্রাশ দিয়ে ব্রাশ করছো মানে এটা তো মোর ব্রাশ তোর ব্রাশে ধরছি কি তুই বেটা খেতে বই কত ডাল দুইজনে ভাগাভাগি করে দাঁত মাজলাম আমি তোমার এক কালে তুমি বিরাট শিখ খেলো ঢাকা উঠছে কালে কালে কি তোমার দিয়ে মাজা যাবে না মোট মুই বুঝতে আছি তোর যদি কোনো কিছু লাগে তুই মোর দ্বারে কবি এরকম হুটার জিনিসপত্র লইয়ে ইউজ করা শুরু করবি না তুই বেটা মোর ব্রাশ দিয়ে ব্রাশ করে রিয়ালাইজ মুই তোর লেগে নতুন ব্রাশও কিনে আনবো মানে আর তুই লুঙ্গি পরছো কাল হ্যাঁ এই ফ্ল্যাটে এরকম লুঙ্গি পরে থাকলে মোর মান সম্মান কিছু থাকবে এখানে ঢা শহরের পোলা প্যান্ট সব থাকে মোরা শর্টস পরে ট্রাউজার পরে থাই এসব লুঙ্গি পরে ঘুরলে চলবে তুই পরছ একটা সিরিয়াস জিন্স ঢোকে না হেতে বাতাস এর মধ্যে আবার আটকাই নিয়ে তোর তো রান এমনি সিপেছে শর্টটি পরে লুঙ্গি পরার যা টার আমি দেখছো বাতাসটা কি ঢোকে পুরো ফ্রেশ ফ্লেক্সিবল জিনিস বাতাস আইবে বাতাস যাইবে রানে গা হইবে না তোর তো খাওয়ানি হইতে রে বল কও কি হ্যাঁ উল্টা পাল্টা কথাবার্তা কো ওর বেটা এখন সমস্যা না লুঙ্গিটা একটা জাতীয় পোশাক এটা পড়তে হয় এই শর্টস আনো নাই তুমি শর্টস পরে বইয়ে থাকতে পারো না শর্টস সব আর মোর বাবা তো লুঙ্গি দুইটা কত আড়ে কিনে দিয়েছে লই যাই করছি তুই এত শর্টস লই তোর লিয়ে টাকা
এবারে এটা কাবিলার তৈলা খসরটার তৈলা আগে গোবিনে হ্যাঁ যা নতুন সাবান দিয়ে আবার গোসল কর গায়েতে আবার গন্ধ মেরে দিস আজ আমি মনে তুই যা গায়ে পেট্রোলিয়াম জ্বালিয়ে দিস বেয়াদব হইয়া গেছে বুঝছো তুমি কিন্তু বড় ভাইয়াদেরকে তুমি নাম ধরে ডাকো তুই তামারি করে বলো এটা কিন্তু সঠিক নয় সরি সরি হাবু ভাই ভুলে ভুলে গেছে আচ্ছা মূল কথা বলি তোমাকে যে বিদেশ পাঠাবে জাকির ভাই হ্যাঁ তো তুমি কি ওনাকে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দিছো কিছু হ্যাঁ দিয়েছি কত টাকা দিছো তা বলতে পারো 5 লক্ষ টাকার উপরে শিট এত টাকা দিছো তুমি আরে ওই লোক তো ফ্রড মানে ভন্ড ভন্ড ও তোমাকে বিদেশ পাঠাতে পারবে না নেহালে তুমি কি কি বলতে আছো কি তুমি তুমি কি জানো আমার দাদু ভাই সম্পর্কে সে কত উঁচু তলার মানুষ কত বড় বড় মানুষের সাথে চলে তুমি কি জানো তুমি বলতে আছো ফরড আমি জেনে বলতেছি আমি নিজে সাক্ষী এটা মানে একটা না অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে সে তোমাকে বিদেশ পাঠাতে পারবে না শুধু তোমার টাকা মেরে খাবে তুমি যদি পারো টাকা পুরোটা তো পারবো না যতটুকু পারো উঠাই নিও তাহলে ওই টাকাটা মাইট যাবে তুমি দেখো নেহাল বুঝছে শূন্য কথা বললো কিন্তু তুমি কিন্তু উল্টো পাল্টা কথা বলতে আছো উল্টো পাল্টা কথা বলবা না কিন্তু ঠিক আছে তোমার আমার কথা শোনা লাগবে না তোমার টাকা তুমি হারাও তোমার বিদেশে যাওয়া লাগবে না আর যদি সত্যি সত্যি বিদেশ যাইতে চাও আমার এক ফ্রেন্ড আছে ওকে তুমি শুধু ভিসার অ্যাপ্লিকেশন করতে যা টাকা লাগে অল্প কিছু টাকা দিবা টিকিটের টাকা দিবা বিদেশ যাবা তারপরে বাকি টাকা দিবা বুঝছো আমি বলে দিব না বিদেশ যাইয়া টাকা দেবো হ্যাঁ 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 মানে কথাটা কি সত্যি পারো পারো তাহলে আমি কি বিদেশ যাইতে পারবো তুমি আমার জন্য করবা নেহাল হ্যাঁ করো না কেন তুমি আসলে অনেক ভালো মানুষ বুঝছো তুমি আসলে যে মানে মানে কি বলে ওই যে ভালো ফ্যামিলির সম্মানিত ফ্যামিলির উচ্চ ফ্যামিলির সন্তান তুমি নেহাল তুমি যে কত ভালো একটা ভাই আমার তুমি আমার আপন ভাইয়ের মতো রক্তের সম্পর্ক না হলে কি হবে তারপর ঠিক আছে ওকে ওকে আমারে দেখ পড়বা ওকে আমারে একটু বিদেশ পাঠাই দাও ওকে ওকে আবু ভাই ঠিক আছে খুব ভালো লাগতে আছে তোমার কথাটা শুন না আল্লাহ তুমি ছাড়ো না কিন্তু বলবো না বলবো না ছাড়ো তুমি আমারে পাঠাবা তো পারবা তো বলছি তো তাহলে কি আমি যাব হ্যাঁ হ্যাঁ টাকা বসে আল্লাহ তুমি আরে বড় কইরা দাও আল্লাহ ও ভালো একটা মানুষ আল্লাহ খুব ভালো ছেলে আমিন বিদেশ তালে চলে যাব এ হাবু এ বেড়া এ মে এ বেড়া দি মে মে ব তোর গপসপ কই দিগে একটা লইতে লড়তেও পারো না বুঝলাম না এত খুন না কাটতেই দে ব গেঞ্জিটা ধুইছো গেঞ্জিটা ধুইছো কিনা জিগাইলাম সন্দেহ হইছে এবারে কথাবার্তা হিসাব কইরা বললো কিন্তু বুঝছো আমি কিন্তু এই বাড়ির কাজের লোক না যাবে সবার কাপড় চোপড় দেবো আমি হইলাম কি এই বাড়ির সিনিয়র সিটিজেন এক্সেল সিনিয়র সবার থেকে বড় আমি আমি কিন্তু সবার কাপড় চোপড় ধুইতে পারি না বুঝছো মুখ সামলাইয়া কথা বলবা কি একটা সিটিজেন ইংলিশ ফুড সিটিজেন তোর একসাথে তুই কাপড় ধুবি সুন্দরভাবে ধুই আনবি তুই দোনা একা শুভ কইছে কি এবারে কামের পোলা না তোরা গেঞ্জি দিলাম 2 ঘন্টা আগে এতক্ষণে গেঞ্জি দু হইয়া হুগা দিলে হুগাইয়া কটকটে গায়ে দিতে পারতাম এ কথা মাত্র বুঝাও বলল কিন্তু এ তোরে বুঝছ কি কম সুবর্দারে কওয়া লাগবে যদি কাপড়টা ধোনায় ধুই নাই কলে পানি নাই কোন কলে পানি নেই আমি তেট্টু গোসল করলাম 1.5 ঘন্টা আমি গোসল করলাম আমার বাথরুমে পানি নাই তুই ওই কলে যাও না তুই ওই কলে আইতি পানির সরাসরি আনে তোরও সুগন্ধ যাইতে পানির মধ্যে
এই কলে আমি যাই না, এই কল হলো সোডো। আর এখানে মুই ঢুকতেও পারি না, ঢুকলেও মোর দম বন্ধই আসে, আর এক্সের গন্ধ, আমি এখানে যাবো না। তোর যে এত একটা ফ্যাক্ট, এরা যে ও দরজা দিয়ে ঢুকবে না, আমি লাল করে জানি, বাইসে থাকি দরজা পায়, চেষ্টা তো করবি নাকি? এ গায়ে হাত দিয়ে কথা বলতে আছো কিন্তু তুমি। তোর গায়ে হাত দিয়ে তো ব্যাগ, তুই ধরে দেখছো নিজে আরামটা কেমন টেপলে হয়, দেখ ধরে দেখছো কোন বাড়ি সাইড দিয়ে ঘুমাও, সাইড পেতে তো নিজের ফ্যাটটা ধরে দেখবি কি সুন্দর, তুল 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 করে বেড়া। এই একসের মুখ সামলায় কথা বলবা। আমার কাছে মুখ সামলায় কথা কও। শুভর ধরে কই দিম, তুই কি খেয়ে ব্যাটটা মানে সেই কয়, আমার খুব জানার শখ। বরিশিল দে আইয়া, এই মোর যে এত জীবন ঢইছে, আমি তাই দেই নিজে এত একটা ফ্যাট মানুষ রইতে আরে, তোর কেমন হইছে, খাও কি সত্য কথা কথা, তুই কি খাও? এ বেটা আমি কি খাই না খাই না আমি তোকে বলবো? অবশ্যই তুই বলবি, তুই তো এগুলো মাল খাওয়া পারে, তুই কি মাল খাও যে তোর পরে এত বড় হয়েছে? সত্য কথা কথা, সত্য কথা কথা, বাজে কথা বলবো না কিন্তু। আবার কা বাজে কথা, মদ্দার কিন্তু মাল আছে, খাওয়াবো না কিন্তু, মনে রাখিস। মাল আনছ? হ্যাঁ মাল তো আনছি। কি মাল? তুই রেগি দেও, শুভর লাগে রেগি দেও, শিগগির পিট টেপ টিপে দাও, টিপে দাও। আবার আবার আটলে বইছিস, বাট এই প্যাড লইল আর আটল ধরে না তোর, তাড়াতাড়ি পিটাপ দে। কি টিপ এর, কি টিপ করে এর, এরম করতেছ এরম কর, আরাম দিতে কইছি। তুই আল্লাহ দাল্লাত কইতে কি টিপ, আমি তো বুঝলাম না, তুই কি বউ পাইছ আমার, এর মাথায় দিয়েছ কা, জোরে টিপতে আর না, তুই আমার বউ, জোরে টিপ। ওরে 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 খোদা, ওরে ওরে, তোর এত জোরে টেপতে কই নেই বাবা রে, আস্তে আস্তে, লিমিট আন, পেটটা উত্তর মতো, শরীরে লিমিট নেই, আস্তে আস্তে টেপ, মিডিয়াম, একটু নিচের দিকে দে, নিচের দিকে। ওরে আরে ডৌলিস না রে বাবা, ডৌলিস না, এ শুভ আর কস না কায়, এ বেটা ঠিক পেটে টেপ বাবু, আরামসে দে, আস্তে আস্তে দে, মিডিয়াম, আর একটু নিচের দিকে দে বেটা, এত জোরে দিতে কই নাই, ঠিক আছে, এরকম ভাবে দিতে থাক। তোমার পিঠে কি বেশি কামড়াইতে আছে? কামড়া না থাকে আতাইতে আছে, তোর দিল্লি গেলাম টেপ না, কামড়ে টেপ তো কমক। তাহলে একটা কাজ করি, তোমার আমি একটা কামড় দিয়ে কামড়াই কামড়াই যাই ইয়া করি, তাহলে কি হবে জানো? শোনো শোনো, কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা হইবে। তা তুই কি কুত্তা আছে, তুই কামড় দিবি? 14 ইনজেকশন লাগে কামড় দিলে তো, তুই বোঝো। এ বেটা বাদ দে না, একটা দুটা কামড় দিলে দেতে দে, ব্যথা ঠিক হইয়া যাইবে, আর কামড় দেওয়ার পরে 14টা ইনজেকশন লইতে হইবে না, অন একটা নিলেই হয়। সোয়াবিন তেল বালতির মধ্যে সুগন্ধি মরিস, সোয়াবিন তেল আস্তে আস্তে টেপ। তুই কিন্তু পাবি না, কইলাম পাবি না, তুই কিন্তু শেষ দিব না কিন্তু। মোর বন্ধু, ওই যে মুই বলছিলাম না, মানে তোমারে বলি নাই, মোর ছোটবেলার বন্ধু নাই ভাই, নাই তোরে কইছি না আরিফিনের কথা, ওই যে মোগর ম্যাচের লিডার যে সবচাইতে ভদ্র বলাটা বিচক্ষণ, সবাই কথাবার্তা যে সবচাইতে বেশি বোঝে আর কি। আরিফিন ভাই মনে যোগ কাও রেগুলার, সবচেয়ে নেতা মানুষ তো, ভালো মানুষ, ভদ্র বলা ভাই। ভাই আমার নাম নরিন। আরিফিন আগে ছিলেন তুমি? এই একটু বাইরে ছিলাম আর কি, সারাদিন দৌড় দৌড়ের উপরে দৌড় উপরে আসলে তাতে নিশ্চয়ই আমার ঠ্যাং পাতা আবু পিটবা লাগবে না। না 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 নাই ভাই, লাগবে না। আরে ভাই টিপু করতে বিনা কেন করে যা টাইম টাইম। না 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 সমস্যা নাই, এই শুভ একটু তোমার কথা আছে, আসো তো ভাই। আয় ঠিক আছে, তুই থামিয়ে রেখো, তুই পিটটা টেপ। শুভ
হাবু ভাই কিন্তু কোনো কাজের লোক না, ঠিক আছে? ওই যে তার সাথে যে ব্যাপারটা করা হইতেছে, গাটি পাইতেছে তোর বন্ধু গ্রামের থেকে আইসা, এটা কোনোভাবে কিন্তু নর্মাল না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, ঠিক আছে? সে কিন্তু ঘরের লোক না। হ্যাঁ বেটা টিপাক না, টেপুক টেপুক, ওই হালার পুতুরে দিয়ে টেপানো হইছে না, টিপানো যাবে না। হাবু ভাই কোনো কাজের লোক না, তোকে বুঝতে হবে। আমরা ঘরের লোক, পরে এসে একই রকম ভাই ফ্যাসিলিটি পাইতে পারে না। আমাদের নিজেদের সম্পর্ক আর পরের সাথে সম্পর্ক এক না আমাদের, এটা একদম বেশি অন্যায় হয়ে যেতেছে। আমি এটা কোনোভাবেই মানবো না। তুই তোর বন্ধুকে এখন যাই বলবি গেস্টের মানুষ গেস্টের মতো ব্যবহার করতে, ঘরের মতো ব্যবহার না করতে। আজকে হাবু ভাইয়ের সাথে কালকে তো আমার সাথে কথা বলবে, এটা গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা মুই তারি বুঝে ইয়ে বলতেছি, তুই মাথা ঠান্ডা কর। আজকে দিবি না, তোর আজকের কারণে কিন্তু আজকে তোর বন্ধুরে মনে হচ্ছে। আচ্ছা মুই তো চিনি না, জানি না এসে হাবু ভাইয়ের দেবো বড় টিপে দিচ্ছি। আরে মুই বুঝতে পারতেছি, তুই বাড়িতে ঘুরে ঘুরে এসে মাথা গরম হয়ে গেছে, একটা বাজে জিনিস দেখে সহজভাবে নিতে পারতেছ না। মুই বুঝতে পারছি, মুই তারে বুঝে ইয়ে বলতেছি, তুই ঠান্ডা ঠান্ডা। যাইতে কইছি না, যাও। নাই ম্যাডাম, শুনো, এই আবু ভাই হইতেছে আরিফিনের এলাকার বড় ভাই, বুঝছো না? সে আইসে হঠাৎ করে দেখকে তার একটু মাইন্ডে লাগছে বিষয়টা। তুই আরিফিনের সামনে কখনো ওই আগুরে দিয়ে এই দুই দিনের মধ্যে কোনো অর্ডার টর্ডার করবি না, কাজ টাজ করাবি না, বুঝতে পারছো? এক এলাকার হইলে কেমন, আরিফিনেও কি বলেছিল? আরে ব্যাডা, ঢাকাতে এরা এক লগে থা শুরু করছিল। হ্যাঁ নাইলে বুঝলাম, তুই আরিফিনের পড়াই ধরে আমি মাল টাল খাওয়াইয়া সাইজ করতে আসি। পিকুলিয়ার একটা ছেলে, এবার বলে শ্যাম্পু দেন, এবার বলে ব্রাশ দেন, এবার লুঙ্গি দেন, আবার সাবান নাকি ছোট, তার বড় সাবান ধরে, বড় সাবান ছাড়া নাকি তার শরীর নাকি মাজতে পারবে না। ও তার চাচ্ছে বলে হচ্ছে না, সুগার ব্রাশ দিয়ে দাঁত মাজছে। পুরো একটা বস্তি, একটা খ্যাত একটা ছেলে, এ শহরে এসে আমাকে বাসায় এসে অর্ডার ফরমাশ দিতেছে। এই শুভ মেইন ল্যাশ কানাটা দিছে, শুভ ল্যাশ কানা দিলে ওর বন্ধু এরকম করে ব্যবহার করবে কেমনে? হাবু ভাইয়ের সাথে আমরা ঘরের মানুষ যেমন এসে তেমন ব্যবহার করি, নিজেরা নিজেরা মজা করি, তাহলে পরে এসে একই রকম ব্যবহার করে কীভাবে? স্যার তা ঠিক। ও তুমি তো আসল জিনিস দেখোই নি, কি দেখছো? কি বলে আছে না, আমি ওর ল্যাংটা ওই যে খালি গায়ে শুয়ে থাকতে দেখছি। আরে কাবিলার কাপড় পরে আছে, সি 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 সি, এক খেত আর এক ক্ষেতের কাপড় পরে পাঠতেছে। আরে মিয়া, কাবিলা যদি এটা এসে দেখে বা শুনে কি করবে বুঝতেছ? ওনলি গড নোজ। কি আর করবে, ওর বাস মারি দেবে। খেত পরছে আর ক্ষেতের কাপড়। আরে ভাইরা কালো করতেছেন নাকি? দিকে তো মনে হয় না পুরো ভালো। মানুষের কাছ থেকে শুনি আমার জীবনে কোনো সুখ নাই, তামাতাম হয়ে গেছে জীবন, স্যাকো বলে খাইছেন, ফ্যামিলিতেও বলে দুঃখ হাঙ্গামা চলে, সেরা দিককে হেডিই মনে হইতেছে। কে বলছে আপনার এই বাজে কথাগুলো? জীবন আনন্দ উল্লাস থাকে কি দাঁত এরম করে বাইক করে চলবো? দাঁত এরম বাইক করতে লাগবে না, কিন্তু মানুষের ক্ষমাটা দেখলে তো বোঝা যায় যে সে ভালো আছে, সুখে। তারপর স্যার আমাদের সে নাই, স্যার আমাদের কালশিটা দাঁত পড়ে গেছে, হাসে, হাসলে মারবে না আপনাকে। আশ্চর্য! আরে আশ্চর্য কিছু নাই, আপনার লাইফের মূল সমস্যা হচ্ছে রস নাই, সেই রসের সাপ্লাই আমি দেবো, জাস্ট এক মিনিটের মামলা। আপনার রস আমার তখন আসলে টেস্ট করছিলাম যে আপনার আসলে মাথায় উত্তেজনা আছে না নাই, আপনি তো প্রচুর উত্তেজিত। চলেন, দুই মিনিটের মধ্যে আপনার কাজ সারিয়ে দিতে আসি। ঠিক আছে, এক মিনিট না, পাঁচ মিনিট দিন, দেখবো কি রসটা আপনি নামাইতে পারেন। আরে বাবা, দুই মিনিট লাগে জিনিস বানাইতে। এরাবু কে সিমোকা? এই যে এই কাপড় চোপড় ঠিক করে ধুয়ে দেবা, খবরদার একটা রং যদি আরেকটার গায়ে লাগছে, আর যদি কাপড় চোপড় ছেড়ছে তাহলে কিন্তু তোমার খবর আছে, কইয়া রাখলাম। এবারে হোল বয়, এবারে বয় আজকে গোসল করছি আমি, কতদিন তো তুই পাশে বস, বয় আয় মোরদারে বয়। কোন ধরে থাকুক, তুই হলো মোর গ্রামের ভাই, তোরে যে আমি কত ভালোবাসি, কত যে আদর করি, এটা কি তুই বোঝ? হ্যাঁ, তুই মোর সাথে যে এইসব বেয়াদবি টেয়াদবি কর, মানে শোন,
এফিলে তাকাইস না। তুই আমার সাথে বেয়াদবি কর, তোর দেখা দেখি ওই যে জাউরা কাবিলে আছে এই সেমরাডাও মোর লগে বেয়াদবি করে, ওই যে ভদ্র ছেলে কি জানি নাম আরেফিন, তারপরে নেহাল, ওরাও কিন্তু বেয়াদবি করে। তো তোরা যে আমারে বল ওই যে এসব কাপড় সবুর ধুইয়ে দিতে, এটা কি মোরে মানা বল? এ বেটা এই এত কথা কও কা, হাড়া দিন বইয়ে বইয়ে খাও, কাপড় সবুর দিলে কি তোমার জাত যাইবে? না বোন, তুই সেতিস না। আমি যদি চেতি তোর সোপ্রাই একসের দাঁত ফেলাই দিতে পারি, কিন্তু আমি তো তা করব না, কারণ আমি তোর খুব ভালোবাসি বুঝছ। এই মনে কর মুই যদি অসুস্থ হইয়ে যাই, তাহলে মোর কাপড় সবুর ধুইবে কেন, মোর কাজগুলো করে দেবে কেন? এই তুই করে দিবি, কারণ তুই গুলো মোর দেশ। আরে বেড়া তুই বাদে কথা বলিস না, তুই যা বলছো এটা তোর মুখ থেকে বলছো, মন থেকে বলো না। আমি জানি আমি অসুস্থ হইলে তুই মোর কাজগুলোই করে দিবি, ওর কাপড় চোপড় তুই ধুইয়ে দিবি, এই আমি জানি বুঝছো। আইসে বেটা কান্ট্রি ব্রো, এ বেটা তুই যখন মরে দিয়ে বিভিন্ন কাজ করাইতি, বাসা জন্মই নতুন আইসি, তখন গামছাটা নাইতি, গরম পানি করাই আইনে গরম পানি দেওয়াইতি, এগুলো করাইতি, তখন মনে আসিল না মুই কোন দেশের? আরে বেটা তোর তো কাজ শেখানোর জন্য এগুলো করাইছি, তুই যেন কাজ শেখতে পারো, সেই জন্যই তো তোরে করাইছি। মুইও তোমারে ভালোবাসি দেখে এই কাম দিতে আসি, কামগুলো কইরে দাও। আচ্ছা শোন একটা কথা বলি, এই যে কাবিলা জাউরা, যে জাউরা একটা কাবিলা, ওর সামনা দেখছো কি কালা টান্দে বার, দেখবার লর ভর্তি খালি ময়লা উঠবে, দেখলেই তো মোর মনে করে এক্সের খিচ খাই উড়ি। আচ্ছা মুই বুঝতে পারছি, কাবিলার কাপড় দুইতে হইবে না, ওইটা খলাইয়ে দিও, মোর কাপড় ঠিক করে দুইবার মুই কইয়ে রাখলাম, ভালো করে খুঁজছে দিবার। দে মোয়ান, তুই মোর কান্ট্রি ব্রো, তোরটা দেবো না, তুই দেবো কার্ডটা, কিন্তু অন্য কার্ডটা বলিস না, তুই লইয়া যাবো যে ওর মনে হয় যে এ দেখছো কি গুণ, তো এটা লইয়া যায় এটা ওর প্যান না, বই তুই দিবার না, হালাইয়া যায়। এ বেটা এই প্যান্টেতে এমনও পারফিউমের গন্ধ বাইরেতে আছে, হ্যাঁ আর এটা কাবিলার প্যান্ট হইব কা, এটা মোর প্যান্ট, ঠিক করে ধুইয়ে দেবে বেটা। ও নেল ভাই মানে আমি কেমন মোর যে ভাই কত সব যে বিদেশ যাম যাই পেলাম মোরে নেবেন না, আসলে যাওয়ার কোনো উপায় নেই, মানে যত প্রসেস সব বন্ধ হয়ে গেছে তেমনিও দেখুন চলে আসি, যাওয়া সম্ভব না। ভাই ফরেন জায়গাটা তো খুব খোলামেলা সুন্দর, খানটান নেই? সরি খান নেই? এত সুন্দর জিনিস খান নেই? না আপনাগুলো কি বরিশিল একটা জিনিস আছে বানাই দি খান, ফরেন ফরেন সব ভুলে যাবেন। মানে একটা জিনিস আনছি বানাই দেই খান, এই হাতে জাদু আছে, পুরো মহল্লা জানে যে একবার যদি বানাই জিনিসটা কী হয়, একটা দুই মিনিট বসেন বানাই এনে দিই, খাইয়ে মজা পাইবেন। আমি খাই না। আরে মেয়া কেউ সবাই খায় না করে, তাও খায়, খাইয়ে নো। আমি কিছুই খাই না, আমি আসলে ফরেনও না দেশেও না বরিশালের না কোনোটাই খাই না। আচ্ছা ঠিক আছে ভুট্ট আমার দোস্ত ও আমনে নি হাত ছোট ভাই জি, ছোট ভাই অঙ্ক ল্যাংড়া কালের দোস্ত, প্রাইমারি স্কুলে দি ছোট নই দেখলো কে পড়ি। ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই, শুভকে আমার সময় কিছু বলছিনি আপনাকে? আ বলছি, আপনার কথা বহুত ভালো ভালো কথা বলছে। কি কি বলছে? বলছে অনেক কিছুই বলছে, আপনি ভালো ছেলে, চেয়ারম্যানের পোলা, গ্রামের মাই চেয়ারম্যান শুনছি। আর কিছু কয় না? না আর কিছু কয় নাই, কইছে পোলা ভালো খারাপ না চলে আর কি। যাই হোক, তো আপনার ব্যাগ আবলে শুভর ব্যাগ বুঝছে, ফিটিং হয়েছে তো
তো সমস্যা নাই খুলে দিতে আছে দুই দিন মনে না 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 ভাই আমি বিক্রিত জিনিস ফেরত লই না ভাইয়া এটা আপনার পড়ার কোনো সমস্যা নাই এটা আপনার পড়েন এটা পড়ে আমরা বরিশাল চলে যাই আমরা বন্ধু বান্ধবগুলো আড্ডা দিন প্রেমিকার লগে দেখা করি দামি গেঞ্জি তো দামি প্যান্ট টাঙ্গলে রাখিয়েন ঠিক আছে নি দোয়া লাগতো না বেশি সমস্যা নাই দামি কাপড় ময়লা হয় না পড়েন ভাইয়া সমস্যা নেই আর কিছু লাগলে বলিয়েন জামা কাপড় যদি আরও লাগাই দিই সমস্যা নেই সামনে শীতকাল আসতেছে ল্যাপ কম্বল খেতা বলে যা লাগে দেখবেন আত্মন রয়েন আর আমার গরিব মিসক্রিম করে দান করতে খুব ভালো লাগে বুঝেন নি ভাইয়া ঠিক আছে ঠান্ডা লাগতেছে নি ফুল প্যান্ট দিই এমনি আর না আপনি ঠিক আছে ঠিক আছে আগেন ভাইয়া তাইলে কাবিলা মুস্তফা যে কথা আমি বলি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনিস জীবন কাজে লাগবে একবার বলছিলাম ভোলাই গেলে ঢুকেছা বলছিলাম একবার এগার কত বড় সাহস এগা আর গেঞ্জার আমার প্যান্ট পরে এগা আমার সামনে ঘুরতেছে কত বড় সাহস এগা আর সমস্যা নাই তুমি পরে ধুয়ে বইলো এগা কাবিলারে কিন্তু অনুসীন না বন্ধু তুমি কিন্তু বুঝতেছ না ঘটনা কোন দিকে যাইতেছে এগার কত বড় গুপ্ত আমার গেঞ্জি আমার প্যান্ট পরে এদিকে আমার সামনে ঘুরতেছে আমার গেঞ্জি প্যান্টাস পরে আমি তো আমার ভাসতে উরুমি তো আসতে আমার গেঞ্জি প্যান্টাস পরে আমার বাপের তো পড়তে দিন আর বন্ধু বান্ধব যদি গেঞ্জি প্যান্ট চাইছে আমি এগুলো কিনে দিছে টেনে দিই তারপর তো আমার জিনিস তো আমি দিন ইকে তো ওপেন সোর এরম ওপেন সোর তো আমি জীবনও দিন ঠিক আছে তুমি ঠান্ডা হও আপনি তো বুঝছেন আমি হিগার আমার জামা কাপড় আরো দুইটা পরে তারপর হিগার পরা লাগে আরে কি আছো তুমি ওটা ধুইলি তো হবে আবুরে তো ধুয়ে ফেলো না বন্ধু সব কিছু বাদ আমি অনেক দুষ্ট এডভাইস দিলাম অনেক কিছু করছি আজকে আমি পুরো সিরিয়াস আজকে আমি গরম আলো কি না 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 তুই আমার আটকে রাখিস আমি আজকে গরম আলো আহা কাবিলা এই গেস্ট একটা মানুষ ছোট ভাই বলছিল ফ্রেন্ড বাট হোয়াটএভার কি গেস্ট ঠিক আছে কি এর গেস্ট এরম ফকিং নি গেস্ট কাবিলা অন্য দুই পাশে দি বুঝছ না এগুলো মারে না কাবিলা আচ্ছা খুব ভালো ভালো তোমার মারার কোনো দরকার নেই তুই বরং এমনটা ব্যবস্থা করো যে ওর ওরে এই বাসা থেকে বের করে দেওয়া যায় রাতে ওর সাথে থাকা যাবে না খুবই অদ্ভুত ওনার টেকনিক্যালি মাই টাইম দিতে হারি পাগল লাগে তুই পারবা সাথে তো হচ্ছে কত লম্বা চড়া কোনো সমস্যা নেই আমি তা বুটি যাচ্ছে সামনে পারে যা আছে সব বন্ধ করে আমি এখানে খালি কো ভাই আমি কিচ্ছু একটা আমি মনে করি বহুত সালাদ বহুত লম্বা বহুত বাইটা লোক করে আমি কো ভাই পিড়াই তারপর আমি ঢাকা শহরে আসছি বন্ধু আচ্ছা সেটা দরকার নেই তুমি তুমি এমন ভাবে ব্যবস্থা করো আমি লাগলে ওটা তোমার হেল্প করবো তোমার তুমি আসো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি যখন মারো তুমি ধর আমার সাপোর্ট দিবা ঠিক আছে তুমি আমার আটকে পাবা কইছিলে যে কাবিলা মারিচ্ছে মারিচ্ছে এটা বলবা না আমি যখন মারো তুমি আমার উপর দিয়ে যাই গেলে মারিবা আবার যদি শুভ আইয়ে শুভরে মারিবা হাবু আইলে হাবুরে আসার দিয়ে তারপর আবার হিগারে মারিবা কাবিলা ঠান্ডা মানে আমার পক্ষে এটা করা সম্ভব না এবং তুমি এটা করতে চাইও না এর চেয়ে বরং তুমি টেকনিক্যালি ওরে এই বাসা থেকে কীভাবে বের করা যায় যাতে নিজে নিজে চলে যায় সেরকম কিছু করো লাগলে মোটে হেল্প করো হয় হিগে বাসা থাকবো নাহলে আমি থাকবো আমি কাবিলা ঘোষণা দিয়ে দিলাম ইসকে আমি যদি মাথা ঠান্ডা করে রেখেছি তার মানে এই না আমি বোধ হয়ে গেছি বুঝো নাই তুমি ঠান্ডা হও এইভাবে হবে না কাবিলা মাথা ঠান্ডা হইতো না কাবিলা মাথা গরম হয়ে গেছে কাবিলা মাথা ঠান্ডা করতে হবে তুমি জিজ্ঞেস না কাবিলা মাথা ঠান্ডা হইতো না বন্ধু নেয়াল তুই শুরু কর আচ্ছা আজকে মাসের 11 তারিখ বাইরে বসে তোমার সিরিজে দেখা হয়েছে বাইরে বসে বলছি যে ভাড়ার টাকা আমরা এখনো গেলে দিবি কারণ 10 তারিখের মধ্যে আমরা দিয়ে দিব বলছি তার শর্ত একটাই তারপর আজকে 11 তারিখ হয়ে গেছে আমরা খেয়াল রাখিনি বিষয়টা আমি তাকে সরি বলছি কিন্তু কি আক্রস হাগলে গেছিস যে টপিক নিয়ে কথা বলতে বলছি হেটে এলে তুমি তুই আচ্ছা আমার টপিক ছিল যে বাসা ভাড়া কাকে দিতে হবে শেষ আমি ওই টপিক নিয়ে কথা বলতে বুঝতে ও ওইটা কি তোর কোনো প্যারা না না মানে আমার সহ্য ক্ষমতার মধ্যে এখনো আছে ঠিক আমার তো সহ্য ক্ষমতা করতে নাই আমার সহ্য ক্ষমতা বাদ ভেঙে গেছে আমার কইতে কোনো সমস্যা নাই তোর যে বন্ধুকে আইছে ইগেরন টানে ফেটে তুমি এত করতে এবার ক কি হ্যাঁ সে মোর অতিথি সে মোর গেস্ট মুই তারে টানি বের করে আলো মানে কি লে বের করব এর গেস্ট কাবে তোমার না বুঝছ ফোনে জি বিশেষ নাই তুই এটা ক কি বেড়া হ্যাঁ মোর ছোট কালের একটা বন্ধু এই বাসে আইছে তাহলে কি লিগে এখন মুই টাইম না বের করে দেব কি করছে দেখি সে তোর সাথে কোনো ব্যর্থ করছে এবার আসুন কি করছে
ইগান কেঞ্জার প্যান পড়েছে, ইগান কেঞ্জার প্যান কিলে পড়ছে, কিলে পড়ছে ইগান কেঞ্জি প্যান। এ বেটা পোলাডা লুঙ্গি পইরে আইছে, মুই কইছি যে একটা গেঞ্জি অথবা প্যান্ট পর, সে বুঝে নাই, সে তোর ব্যাগের থেকে পইরে ফেলছে হয়তো বা। তো এটা লই এরকম করার কথা না, মানে তুই এরকম করতে গেঞ্জি আর প্যান্টই তো নাকি? গেঞ্জি প্যান্টে কি যায় আসে? লুঙ্গি আসল পিস চিয়ার্স। ও এটা কিছু হইতো না, আমার গেঞ্জি জামা কাপড় পড়ছে, আমি কিছু কইতে আইতাম না। এরকম ফকিনি মকিনি কি হচ্ছে ফ্ল্যাটে? বেটা কার তুই ফকিনি কর বেটা? এ নেহাল কারে কয় ফকিনি? ওর আব্বাই কি করে তুমি জানো? হ্যাঁ কি হ্যাঁ তুই তারে ফকিনি ফকিনি আসলন তো মই তো তোদের এই কথাটাই বল। এই ভাই এই এরকম তো পারো কথা বলতে, সিরিয়াস কথা বলতে এরকম তো পারো? এ বেটা তোরে কয় না লাইন মারা যে মুদ্দে আছে বেটা। এ শর্ট 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 মে পারে তো। এ বেটা তুই কারে ফকিনি কর? ওই বেটা তোর জামা কাপড় পরিস্থিতি দেখে তুই এরকম করতে আসো, তুই তো ফকিরের মতো আচরণ করতে। গরিব ধনীতে কি হয়? মানুষেই আসল পরিচয়। আমার জামা কাপড় কিলে পড়বে ইগার কি? আমি কি আমার জামা কাপড় কিটিয়া দিয়ে কিনে দিছি নি? হ্যাঁ ইগার কিটিয়া নাই। আচ্ছা আচ্ছা ইগার বাপ মা বলে বড় লোক, এত বড় লোকের হলো তো আমার জামা কিলে? আচ্ছা তোর জামা কাপড় তুই হড়াই গেলে। আচ্ছা মুই একটা কথা কই, ঠিক আছে মুই তার জামা কাপড় এটা খুললে পরে ধুইয়ে খুঁজছে পরিষ্কার করে তোর ফেরত দিয়ে দিব। আরে তা তুই চুপ থাক, কোটি টাকা দিল কাবিলি গুলো। আই কাবিলি হয়েছে শুভ, তুমি ওরে অ্যাকসেপ্ট কাপড় কিনে দিবো, ঠিক আছে? কে গিয়ে কে কাপড় কিনে দিবো? একে আরে কিনে দিলে ব্যানা চোর কিনে দিবো। আর এখানে বন্ধু কি ব্যানা জামা কাপড় পড়ছে? আচ্ছা মুই ব্যানের থেকে কিনলে কিনে দিবো, তুই তুই শিওর থাক, মুই তোর শপিং কমপ্লেক্স থেকে কিনে দেবো। আরে তুই এখন তাহলে একটু থাকতে দে, বুঝলো না? এখন তখন না, এখানে অনিবার্য করতে পারো, রাত পর্যন্ত এখানে রাখো নিয়ে যেত। আরে বেটা তুই কইতেছে কি? এই বেটা যদি এখন বাইরে এসে আজকে রাতে থাকবে কই? ওর হাসরে কিছু ছিল রাতের বেলা তো ঘুরে ঘুরে বেড়াবে। সো ডিপ নাইট মাঝরাত আকাশে বড় একটা চাঁদ তারা, নিড এ সং উইথ বৃষ্টি, এ বৃষ্টি ভেজা রাতে তুমি বলে এটা কয় কে দিনের বেলা থাক করতেছি না? এবার বৃষ্টি বাতাসে বন্দিকে আসার পরে মানুষের বুঝি না যে ছয় বুঝে গেছি। তুই বেটা আমার একটা কথা শুন, মুই নাইবের কাছে থাকবে তোর নিজেও ছোট হবি, মুইও ছোট হোক দরকার। তোর কষ্ট করে কে করতে কইছে? আমি স্ট্যাটাস চাই। আমি তো সেই কথা নাই তোদেরকে বলতে আইছি, শুভর যে বন্ধুটা কি জিনিস আনছে দেখো তোমার সল্ভ তো জিনিসটা মানে কিনে দিচ্ছি নতুন কাপড় গালের দাও তুমি। হ্যাঁ একজনও চলে গেছে এদিক দিয়ে, একজনও চলে গেছে এদিক দিয়ে, একজনও বৃষ্টি করে এদিকে চলে গেছে। তো তুমি যে একটা কথা বলতেছি, তুমি একটা কথা তো বলে না, ইসি তো বহুত বড় বড় করো, সামনে দিয়ে তো জিপা ডলার ধরো না তুমি। আচ্ছা তুমি তো আমার কাপড় চোর করছো, আমি সরি করি তাই না? তোমার তো জিনিসটা সলভ হয়েছে, তুমি নতুন কাপড় চোর পাচ্ছ, আর সবচেয়ে বড় লাভ হচ্ছে গিয়ে তোমার স্ট্যাটাস বলছে বেশি চিল ম্যান ইউ এটা সং বৃষ্টি। এই করছো কি? হ্যাঁ তুই বেটা কাবিলার গেঞ্জি প্যান্ট পরছো কা? হ্যাঁ ওই বেটা সিল্লা সিল্লি শুরু করে দিয়েছে। মোল্লা কথা হইলে কই? মোল্লা কথা সিল্লা সিল্লি করলে না, আর এই দুই টাকা দামের জামার লেগে সিল্লা সিল্লি বেটা করবে কা? এ বেটা তুই কোন আক্কেলে এটা পড়তে যাবে? তোরে কইলাম না ওই বেটা একটা গিদর, ময়লা নোংরা থাকে, আর তুই বেটা হের গেঞ্জি আর প্যান্ট পরে বইয়ে রেছস? মুই তো পরে গন্ধ লই দেখলাম, সুন্দর সুগ্রাম দোয়া জিনিস, দোয়া জিনিস বেগে সাইজেও মেলছে, পরে লইলাম। এ বেটা তুই কি মোর মান সমস্যা খাইবি? হ্যাঁ
তুই কি লেগে ওর জামা কাপড় পড়তে যাবি? তুই না বুঝলে এডি ধরতে যে গ্যাস হসকে মুই তো দেখলাম ব্যাগাতে ইয়ে পাইলাম সাইজ মুজি তোর সাইজও মিললে গেছে এককালে খাপে খাপ ময়নার বাপ সমস্যা তো কিছু দেই না এখন নাই মুই তোরে কইয়ে দেই তুই এগুলা করিস না তোর যখন যা লাগবে তুই মরে কবি মরদারে কবি তুই এরকম এরর ব্যাগে হাত দিস না দুই দিন আসস দুই দিন আর কোনো ভেজাল করিস না ঠিক আছে আরে হাবু আছে না ও দইবে আমি তুমি খুললে গিয়া তুমি খুললে ও কাল খুললে দুই দেবেন সমস্যা সমস্যা তো কিছু নাই আর তুই তোর একটা প্যান্ট একটা গেঞ্জি দে তাই তো তুই খুললে দিয়ে দিও না মুই মোর প্যান্ট গেঞ্জি তোরে দে মুকা এডেই পর এডেই পরে থাক আচ্ছা ওই যে ছোটকালে যে তোর ওই যে সমস্যা আছে কবিরাজের ঔষধ খেতে মলম মাত্তি সমস্যা ঠিক হয়েছে এই মোর ছোটকালের সমস্যা প্রাইমারি স্কুলের সমস্যা লেগু আমার তোরও আসলে তোর বাপের দিদি লই গেল দুইজনের মুখে কবিরাজ দ্বারা পাঠাইলি মানুষের দ্বারা কোক এটা মোর সিন আটকাই ছিল মোর কোনো সমস্যা নেই তোমার মতো নাকি বেডা দাদা ভালো হয়ে গেছে লই কথা বুঝলি আর যা বুঝছি তো কইলাম বেশি জীবন অনেক কষ্টের জীবন তো অনেক কষ্ট শুরু হয় না কষ্ট তো কালকে ধরে শুরু হইব সকাল ধরে আমি চিন্তা করছি কি জানোস আজকে রাতে এটা পরে ঘুমাইও ঘুমানোর আগে মনে করে এক বোতল হানি খাইও খাই আমি বাথরুমে যেতাম না আমি জিদ করে অনুভূতি থাই আর মুতে ধরো আমি আস্তে করে লুঙ্গি আনার মধ্যে মুতে দিও মুতা শেষ সকালবেলা আমি হাতে উড়ি চাইবো হাতে লুঙ্গির মধ্যে মুতের গন্ধ তোর যদি জিগা আর লুঙ্গির মধ্যে মুতের গন্ধ কেমন তুই কবি জিনে অটকাই দিছে শেষ ঠিক আছে নি পানির অপর নামে জীবন তোরে কইলাম মুতের কথা তুই কস হানির কথা বুঝলাম না তুই কি হিগার মতনি তুই আগে সাস চাই কি আরে হিগা তো আর অন সিনে না এই যে কত বড় বিদিক হিগা অনেক বুঝেই না হিগা কাল লগে কি শুরু করছে আর জামা কাপড় হড়ি চিন্তা করে হিগা কি করছে পৃথিবীর কত মানুষ খাবার না পেয়ে হাহাকার করছে কি আর আরে রে কি সে তোর কি আর খাইছিস তুই হ্যাঁ খাইছিস তুমি তুই কিছু এখন অনেক রাত খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আকাশে উড়ে যাইতেছে সারি সারি কাসকি মাছের রনা বদনাতে পানি নাই জেডা জেডিরা হাওয়ায় বাড়ি চলে গেছে সুন্দরবনে আজকে বাঘ নাই আহারে মুত মুতের জলে ভাসিয়ে গেছে নারিমের লুঙ্গি আহ সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায় আবার উ করস এককার জুতা দিয়ে ফেটি মারিয়া লইম ধরি টোটাসি মারিয়া লইম রোকেয়া তুই আরে সিনোসে কই দিলাম আমি তো বুঝতে পারতেছি না তুমি আমার লগে শাউট করতেছো কিল্লাই তুই বুঝতি না তোর মাথার ভিতরে তো গোবর গরুর গোবর বেগ নিলে তুই বুঝতি না আর তুই তো শেয়া না বুঝস চাই এলে কিছু বুঝস চা তুই আই যে প্রশ্ন করো আমি প্রশ্ন অ্যান্সার দিবি রোকে কই দিলাম উল্টা পাল্টা কিছু করবি জুতা দিয়ে হেঁটে দিশা মঙ্গে করিয়া লইম ইনস্টাগ্রাম তো তুই আরে ব্লক করছিস কিলে আমি ব্লক করছি তোরে আই প্রশ্ন করছি তুই ইয়েস আর নো কবি আর এর বাড়তি একটা কথা বলবি না কই দিলাম ইনস্টাগ্রাম তো তুই আরে কিলা কিলা ব্লক করছিস কই আমি তো ব্লক করি না কোনান দিছে আবরি মনে ব্লক হই গেছে ভূতে ব্লক করছে আরে বুঝস ভূতে ব্লক করছে আই তো বাতাস খাই বড় হইছে আই তো বুঝি না আরে ভূতে ব্লক করছে তুই ইনস্টাগ্রাম তোর আরে কিলা ব্লক করছস হ্যাঁ তোর ছবির মধ্যে যে আন্ডাওয়ালা ডিমওয়ালা মুরগিওয়ালা বেলুনওয়ালা ফার্মেসি দোকানে রতিন না পর্যন্ত তোর ছবির মধ্যে লাভ রিয়েক দেয় কিলেরে দেয় তুই কি বেগুনালো মারামারি করছিস হ্যাঁ এরো মুখ সামলাই কথা কও কইলাম তুমি কিন্তু আমার লগে বেশি শাউট করি ফেলাইছস এরো এরো রোকেয়া তুই আর সামনে আইছিস কই দিলাম খবরদার তুই আর সামনে ভুলো আইছা আইলে আই কাবিলা তোরে জবাই করি তোর সর্দি গোষ্ঠীরে জবাই করি এরপর আই কাবিলা জেলের ভাত খাই আমি কই দিলাম তোরে ফেসবুক শিখাইলাম আই তোরে হোয়াটসঅ্যাপ শিখাইলাম আই তোরে স্ন্যাপম্যাপ আবি যাবি কি কি আছে এখন বেগুন শিখাইলাম আই আর তুই আর লগে ড্যাং ড্যাং করস কেন হ্যাঁ শেয়াল আমি কর তুই আর লগে এলা যা কোনাইকার এরো তোর মতো কি আই কাবিলা না এই কই দিলাম আই আইসা কথা একটা ধরে কইলাম
আজকে কথা একটা তোরে কইলাম, কোনো কথা কইবি না তুই। আজকে কথা কইলে আই তোর এমন হাত বাড়ে তোর নোয়াখালী গলা টিপে মারিয়ে লইম। এই কই দিলাম, তুই আর মেজাজ গরম করিয়া লইছস? তোর কত বড় সাহস, তোর বেলুন আলা ম্যান আলা আলা বেগুন লাগে আমার বাড়ি করস কেন? হ্যাঁ আমি কি করছি, আমি তো তোমারে ব্লক টক করি না, ভুলে কোন দিশা আপটা পরে ব্লক হয়ে গেছে আর কি। আর এই ব্লক তো আমি খুলে দিতাম পারিও। তোর ব্লক খোলা লাগতো না, তোর ব্লক লই তুই গুলি পানি খাই আলা। আর যেগুলো তোর লাভ রিয়েক দিছে সেগুলো লগে তুই একলগে হুতি থাক। আর মুখ খারাপ করিচ্ছার ওকে, আর যতবার কথা কইবি আর মুখ খারাপ হইব। তুই আর মুখ খারাপ করিচ্ছাস কে কই দিলাম? আর ছবি তুই ফেসবুকে দেশ একরকম ছবি, তুই ইনস্টাগ্রামে দেশ পার্সোনাল ছবি কেন? পার্সোনাল ছবি এখন কার লাই? জাকির আর বাপের লাইনই পার্সোনাল ছবি এখন। হ্যাঁ হ্যাঁ রতনের খালুর লাইনি। হুম বেলা যার মাই এখন আইকার ভাই চাই খালি একবার নোয়াখালী আইল রোকেয়া, আই একবার খালি নোয়াখালী আইল তোরে যাই কি করুম? তুই দিশা রয়ে যাবি রোকে কই দিলাম। আই খালি ঘরের ভিতরে মেহমান আছে এলে তোরে কিছু কইলাম না, নাইলে তোরে যে আজকে সামনে পাইতাম না তোরে আজকে কবর দিয়ে দিতাম রোকে কই দিলাম। আচ্ছা ফোন রাখ। তুই মকবালের মতো জিমাই দিস কে? এ বেটা কথা কোনো কা কি ডাকাইয়ে পোলাপান কি খাইয়ে ব্যাটকাই হয়ে রয়েছে বেটা? যামু নাচমু কুদমু গান টান শুনমু ডিজে উনমু রাস্তায় ঘুরমু লুঙ্গি পরি বেটা, তোকে মধ্যে কোনো ফিলই নেই বেটা। এই পৃথিবীতে সবাই অনেক একা, কেউ মুখে বলে কেউ বলে না। তুই এল্লা কমি দে পাইলি, এত একটা দেহ লইয়ে তোর পাশে সেগাই হুই রয়েছে ফিপের গতি আল্লাহ রে মাস পরের দিকে ব্যাটকাই চাইতে পারে আল্লাহই লাগবে নিজেরে। ধুর রমিয়া, তোমার সাথে একটু খায়া বসলাম চিলে ফিলে থাকুম, তুমি তো পুরো ব্যাট বাজ দিয়ে দিছো বন্ধু। বন্ধু সেতিস না সেতিস না, সেতলে পিনিকটা চললে যাবে, আনন্দ কর মজা কর পিনিকের মধ্যে থাক। তুমি পিনিকের মধ্যে থাকো মজা করো, লুঙ্গি গিট্টু মাথা দিয়ে শুইতা। আমি আমার মতো আপা নিয়ে ডাকাই এপলাপন বোঝেও না কেমন আনন্দ করতে। সকালবেলা বাথরুমেটার থেকে আপনি নিয়ে গেছিলেন? হ্যাঁ গেছিলাম, গন্ধ তো হওয়ার কথা না ভাই, শ্যাম্পু জেয়ারে ডালছি। না গন্ধ নাই, কোনা দিয়ে গামছাটা ঝুলানো ছিল এই গামছাটা, এটা কি আপনি নিয়ে ইউজ করছেন ভাই? হ্যাঁ দেখলাম একটা নতুন ফ্রেশ একটা গামছা, মনে হয় ধোয়া জায়গা নতুন না ধুয়ে রাখছিলেন, এবার একটা সুন্দর ডলছি ভাই, সাবান টাবান দিয়ে ডলে আরাম পাইছি খুব। ও তা আপনি আসার সময় গামছা লই আনেন না? না গামছা গামছা আনি, শুভর ধারে আসলো না, শুভ কইছে সব লাগে না কিছু। ও শুভনি কইছে আপনার এটা? হ্যাঁ ছবই তো কইল। ও আচ্ছা, তো ছোটবেলার তুমি কি ভাই ইডা দিনে গাড়ি উলতেন আপনারা? না না ইডের দিকে গাড়ি উলমুখ, আমাকে তো দামি দামি তৈলে আছে, আমার নৈতিক গোসল করি না। তো দামি দামি তৈলে কোন না নি আমরা আর কাম সেটা কি লিয়ে টাকা আর একটু দামি রা শেয়ার করছি আমরা, এই যে আমরাটা পাইছি ফ্রেশ একটা তুল তুল। যেমনে কথার পিঠে কথা কন মনে যে মুখস্থ করে আনছেন, আমি আপনার কথাটা কইলে মুখস্থ কই দিবেন আপনার কেন? দলা যে হইছেন আর তো মনে হয় ইডা দিয়ে ডলি আপনি এরকম দলা হইছেন, গামছা তো মনে হয় জীবনে চোখে দেন না। এ ম্যাম আমি এত চেতেন কাপ 30 টাকা বা 40 টাকা দাম, মানি ব্যাগ পরে রয়েছি ওই শুভর ব্যাগের পাশে, লইলে না ইন্ডিয়া যান চাই তাই তো হয়। আপনি খালি শুভর বন্ধু বুঝেন না, আর নাঙ্গকারের মেয়ামান ইয়ার আপনার কিছু কই না, অন্য কেউ হইলে ভিজা গামছা এটা গলার ভিতরে ঢুকে দিয়ে সিঁড়ি মারিয়ে লইতেন এতক্ষণ। 30-40 টাকা ডর দেওয়া না আপনার কেন? বুঝতেছি না আমি আম্মুকে কীভাবে ম্যানেজ করবো, বাসার এই পুরো জিনিসটা কীভাবে হ্যান্ডেল করবো কী করবো আমার না মাথায় কিছু ঢুকতেছে না। তুই না শুধু শুধু প্যারা খাচ্ছিস ব্যাপারটা নিয়ে। আচ্ছা এটা কে? এটা আমাদের আব্বু, আব্বুরে তো ভালো মতো চিনিস তুই। শোন যত যাই হোক আব্বু কোনো দিন এই কাজটা করতে পারে না, এতটুকু বিশ্বাস থাকা উচিত না তোর। হ্যাঁ দেখ ওই মেয়েটা যেই হোক সেটা আমি জানি না মেয়েটাকে, কিন্তু তার সাথে আবার ওরকম ধরনের কোনো সম্পর্ক নাই। এই কাবিলা ওরা তুই যার কথাই বলিস ওরা সবাই একটু বেশি বাড়া বেড়া কথা বলে, তুই খামাখা এত টেনশন করতেছিস, বাদতে চিল চিল বাদতে চিল। শোন না ওই যে আমি একটা ছেলের সাথে কথা বলি না এদিনই, ছেলেটা না দুবাইতে থাকে, দুবাইতে শুধু থাকে না সেটেলড পুরা, শোন ওখানে ওর বাড়ি আছে গাড়ি আছে, একটা গাড়ি না অনেকগুলো গাড়ি, বুঝতেছিস তুই ব্যাপারটা মাথায় ঢুকে কিছু তোর?
তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ও না আমাদেরকে ইনভাইট করতেছে, মানে আমাকে ইনভাইট করতেছে যাওয়ার জন্য। তো মনে কর যে আমি একা গেলে কীরকম না, একটা নতুন জায়গা। তো ভাবতেছিলাম তুই আর আমি দুজন মিলে আব্বু আমার কোনোভাবে ম্যানেজ ট্যানেজ করে একটা ট্রিপে চলে যাই। দুবাই গিয়ে কয়েকদিন থাকলাম, শোন আমাদের তো কোনো খরচ নাই, ফ্রি টিকিটও করে দিবে, আর থাকা খাওয়ার তো ওখানে বাড়ি আছে, গাড়ি ট্রান্সপোর্ট কোনো কিছু নিয়ে কোনো টেনশন নাই। নাফিজা আর ইউ ইনসেন? হ্যাঁ আমাদের বাপ মা আমাদেরকে ফ্রেন্ডদের বাসায় রাতে থাকতে দেন, আর তুই কি প্ল্যান করতেছিস দুবাইতে গিয়ে থাকবি? আর ফ্যামিলির এই অবস্থা, এরকম একটা ফ্যামিলি ক্রাইসিস চলতেছে, তুই দুবাই যাওয়ার প্ল্যান করতেছিস আর কোন না কোন ছেলের সাথে কথা বলে কি, তুই কি তোর তোর মাথাটা তো ঠিক নাই, তোর ফ্যামিলির ব্যাপারে একটু চিন্তা নেই, একটু রেসপন্সিবিলিটি নেই, যে এরকম একটা ক্রাইসিসের মধ্যে তুই কিভাবে হেল্প করতে পারবি, এগুলো নিয়ে কি একটা ফোঁটা টেনশন নাই তোর? হ্যাঁ তো শোন, তুই ব্যাপারটা সেটা নিয়ে টেনশন আছে তো, কেন থাকবে না, বুঝতেছে একটা ক্রাইসিস চলতেছে, বাট এমন বড় কোনো ক্রাইসিস না, আজকে প্রবলেম আছে কালকে থাকবে না, এটা সলভ হয়ে যাবে। আপু আমি এত বছর ধরে একসাথে থাকি, তার কি এরকম ছোট একটা ফালতু ইস্যু, তাও আবার একটা মানে মিথ্যা কথার জন্য কি আলাদা হবে নাকি, এটা তো এমন কোনো বড় ইস্যু না, তুই বেশি ওভার থিঙ্ক করতেছিস ব্যাপারটা নিয়ে, তুই ফিউচারের কথা ভাব। দেখ ছেলেটা তোমাকে অনেক পছন্দ করে, ইনফ্যাক্ট বিয়ে করবে হয়তো, আর কোনোভাবে যদি আমার ওর সাথে বিয়ে হয়ে যায় তাহলে তুই ফিউচারটা ভাবতেছিস, এরকম একটা রিচ ফ্যামিলিতে আমার বিয়ে। তারপরে শোন আই নাবিলা, দেখ তোরা মাঝে মাঝে ঘুরতে যাবে, আমি তো প্রায় প্রায় তোদেরকে নিয়ে যেতে পারবো, মানে রেগুলারলি এটা হবে, আর কত কিছু আমি ওখান থেকে তোদেরকে পাঠাবো, ব্যাপারটা ভাবছিস তুই? তুই অ্যাবসার্ড, তুই অ্যাবসার্ড, আমার আর কিচ্ছু বলার নাই তোকে, তুই অ্যাবসার্ড একটা মেয়ে। যেমন ধরেন এই যে এই বইটার ফ্রেমটা দেখে তো খুব সুন্দর লাগছে, চমৎকার বই, এই বইটা পড়েন, এটা আপনার বয়স অনুযায়ী ঠিক আছে, এটা পেন্টিং এর বই, মোবাইলেই থাকে। ভাই আসলে আপনার যে কথাটা কইতে আইছি, আপনার যে বন্ধু আরিফিন ওর কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা বলতে ওর অঙ্গে একটা ডিস্টার্ব আছে, এটা আমার মনে হয়েছে, কাজ করে না, এখন তার শরীরের ব্যথা ব্যথা। আর আরে হালার ফলে যে পারে না এটা তো আমি বুঝতে পারছি, বোধ হয় গার্লফ্রেন্ড ছুটি গেছে ওর, দেন না সারাদিনে ব্যাটতে হইছে, পারলে কি থাকতে ব্যাটতে হইয়া, ও পারে না কইতে পারে না সইতে, আমরা বন্ধু বন্ধু আমরা জানিয়ে লইবেন না জিনিসটা ধরে খুঁজছে খুঁজছে, মানে এটা ওর আর গার্লফ্রেন্ডের ব্যাপার, আমার তো জানা দরকার। আরে আপনি ওর একটা বন্ধু মানুষ, ক্লোজ ফ্রেন্ড, আপনি জানবেন এটা একটা কথা কইলেন ভাই, আপনারা শিক্ষিত মানুষ, দেখলি মনে হয় যে ছোটবেলার বই পড়তে আসেন, আমরা কেমনে বুঝব? আরে আপনারা পোলা মানুষ, আপনারা বুঝবেন কেমনে, মেয়াদ এটা আমি বুঝে লাগছি। তুমি কিভাবে বুঝছো? আরে ভাই ও আমার পার্টনার না, এমনিই বুঝছি। কী করার? কী করার? আপনার বন্ধু আপনি করবেন না করবে কেটা, গুলিস্তানের রাস্তাঘাটে দেখবেন হারবাল আর হারবাল, 10 টাকা করে টিকিট ভিজিট, আর লই যান চিকিৎসা করে মরে যাবে পোলাটা। তুমি যেহেতু পার্টনার তুমি নিয়ে যাও না বেটার। আইসি কয়দিন, শুক্র শুক্র 2 দিন, ও মোর কথা শুনবে, আপনার কথা শুনবে। আচ্ছা ঠিক আছে ভালো, আমি আমি দেখি বলবো না। হ্যাঁ শিগগির লই যান, শিগগির পোলাটা বাঁচান। আর কাছে বাজরা বাজারে চাকরিয়ায় বিচার দিছে, তুই বেলে চাকরিয়ারে মারছ, পোলাইন দিয়ে তার দোয়ান ভাঙচুর করছ, কথা এটা কি সত্যি নি? জাকিরের দোকান নি আম্মা, সি সি সি, এটা আমি কি এখন আম্মা, আমি খালি হলাইন দিয়ে কইছি তোরা জাকিরের দোকানে যা,
জাকিরের দোকানে যা বুঝাই কও তুই যে চেয়ারম্যানের নামে যে ক্লিক লাগাস এটা কিন্তু ঠিক না। তুই হয়তো বা ভুলবশত না বুঝি করছস, নেক্সট টাইম এই কাজ আর করিচ্ছা। এটা বুঝানোর লাই আম্মা হোলাইন হাঁটাইছে, আম্মা কেউ তো ভাঙচুর করো না, হোলাইন বেগুন নয় জাকিরের মাথা হাত বুলাই দিয়ে বুঝাই দিছে। আম্মা তারপরে এটাও কইছে আমি যে নোয়াখালীতে নাই, তোরা কিন্তু আম্মার দিকে খেয়াল রাখিস। আমি কি খারাপ কিছু কইছি না আম্মা? আর দিকে খেয়াল রান লাগতো না, তুই তো নিজের দিকে খেয়াল রাখ। তুই আর জাকিরের দোয়ানে পোলাপেন পাড়াইস না, ঠিক কেন মতন থাক, তুই তোর মতন থাক। আর কাছে যাতা বিচারি কিনা নোয়াইয়ে। আচ্ছা আম্মা ঠিক আছে, রোকেয়ার লগে কথা টথা বলবি না, রোকেয়া তোর ফোন টোন দেয়নি। না না আম্মা আপনি কি এখন রোকেয়ার লগে আমি কিতাম কথা কইতাম, হিগে আর ফোন দেয় হিগার ফোন কাটি দিয়ে ব্লক করে থুই দিছে আম্মা, ঠিক করছি না আম্মা? বালা করছে, তুই তাইলে থাক ঠিকমতো পড়াশোনা কর। আরে আম্মা উঁচু হড়ালায় করতেছে আম্মা, হড়ালায় করতে করতে আম্মা বই ওকে ছিঁড়িয়ে আলাইছি, অন বই আর ওকে কিনতে হইব, কিছু টেন হাঁটার না আম্মা। আচ্ছা ঠিক আছে টাকা পাঠাই দিতেছি। কত হাঁটাইবেন আম্মা? 2000 টাকা পাঠাইতেছি। আরে আম্মা 2000 টেন আর বেশি কি আমনে রুডে নানি আম্মা? আচ্ছা ঠিক আছে হাঁটাই দিয়েন। আচ্ছা ঠিক আছে 3000 টাকা দিতেছি। আচ্ছা আম্মা ঠিক আছে, আম্মা ঠিক আছে, সালাম আলাইকুম আম্মা। রিও সিগারেট দেন স্ন্যাক প্যাকেট। সাদে কি করো? সাদে ওই বই রয়েছি, তোর বই নাই বোতল বনে লাগে এখানে কথা আছে। এলি হ্যাঁ তো নাভিলা বাসা আছে, বাসা চাও। এটা কি এর স্টাইল? রানের এন্ডের জন্য, আটোর এন্ডের জন্য, এটা কি এর স্টাইল? হ্যাঁ আর স্টাইল তুমি শিখাও কেন? আমি বুঝি না এটা কি আর সুন্দর মারার ওষুধ, তাড়াতাড়ি তোর আম্মুরে কে কিনে আনতো, আর টিয়া না দেখলে আর কাছে তুমি লয়ে যাই। এখন দেখতে কিন্তু খারাপ লাগে, আর ডর লাগে এখন দেখলে। আমার এরকমই ভাল লাগে, এনজয় করি আমি এটা, মার মাঝে মাঝে পড়তে হয় এরকম। ও মজা লাগে কেন? তো ঠিক আছে তুমি যদি হরি মজা পাও তাই দেই মজা পাই, আর কি আর সমস্যা কি? অন কি অবস্থা তোর হেদিক দিয়ে, ঠিকঠাক আছিস না বেগুন? কোন দিক দিয়ে? কত প্রেম টাইম করো, কত কিছু দেই, কত কিছু খোঁজ খবর আইলই। আই থাকি অন্য ফ্ল্যাটে কিন্তু আমি বেগুনের খোঁজ খবর লই। হ্যাঁ না সেরকম কিছু না, ইউ নো নাথিং সিরিয়াস। না ঠিকই আছে, তোমাকে তিন বোন এককারে এক দিক দিয়ে কমন আছো তোমরা, তোমার ছোটো বোনে গিয়ে তো খেলতে খেলতে শুকাই যায় আর তুমিও খেলাধুলার মধ্যে আসো, বড়ো বোন এটা তো অস্ট্রেলিয়ার যাই খেলাধুলা আগেই স্টার্ট করে দিছে। হ্যাঁ ভালোই, অন কোন গা হোলা কোন গা এবার? কোনটা আর বলবো, আছে কয়েকজন বাট নো ওয়ান ইজ ইউ নো, যেহেতু আমি সিরিয়াস না তো নাম বলার মানে কি বলো? না ঠিকই আছে, এক কারণ আর মতো সিরিয়াসে কি করি, খেলাধুলা করতে হইব কেন? খেলাধুলা করলে না স্বাস্থ্য ঠিকঠাক থাকে, কি আর সিরিয়াস? হ্যাঁ আমিও সিরিয়াস না, তুইও সিরিয়াস না, চলো আমরা কালকে ধরে খেলা শুরু করি। এই মানে কি? হ্যাঁ মানে হচ্ছে তুইও তো সিরিয়াস ন, আমিও তো সিরিয়াস ন, তা আমরা দুজন যেহেতু সিরিয়াস ন তা আমরা দুজনই কালকে খেলা শুরু করে দিই। আমি এখনো তোমার কথা মানে বুঝি নাই, খেলা শুরু করে দেই মানে? হ্যাঁ আরে বাবু রে খেলাটা কি একবার হইব নি, এটা তো আস্তে আস্তে হইতে হইব। এই আই তোর লোকে কথা কইনে বাসায় ঢুকে যায়, তুই আর রাইতে বলে একটা ফোন দিই, ফোন দিই দিকে বা কাবিলা আমি কেমন কি আর তুই কেউ বা বাসায় ফসাইছে আমি কে? হ্যাঁ ফসাইছে, আবার কালকে রাইতে আমি আবার তোমার ফোন দিই, হ্যালো নাফিজা তুই কেউ বা কি আর ঘুমাইছ না?
তুমি কই ঘুমাইতেছ না? তনাই তোমারে কই মাছে ঠিক আছে আমি চলিয়েছি। এমনি করে তো খেলাধুলা শুরু হয় তাই না? শোনো কাবিলা শোনো, কে তুমি? হ্যাঁ কে তুমি? তুমি আমার ছোট বোনের ফ্রেন্ড দেখে আমি খালি তোমার কিছু বলতেছি না, নাহলে এক্ষুনি তোমার আমি ছাপ থেকে ঘাড় ধরে ফালা দিতাম নিচে। এটা হালালো তো ওই তো কার দৈত্য গেলো তো আদি গাড়টাকে দৈত্য হইব, তারপরে তো হালাইতে হইব, তো সমস্যা কি? ধরেন না হালান না। দেখো বেশি কথা বলো না, খালি তুমি নাবিলার ফ্রেন্ড দেখে আমি তোমার কি হয়েছে না? তোর ফ্রেন্ড, এটা তোর ফ্রেন্ড, ব্যাদক ক্যাটাগরি ফ্রেন্ড তৈরি হইতে পারে। শোনো, শুধু তোর ফ্রেন্ড দেখে আমি আজকে মনে কর ওরে আমি ফালাইলাম না ছাদ থেকে, নাহলে ওরে এতক্ষণ আমি ছাদ থেকে ফালাই দিছিলাম। এই কি করছিস তুই? হেরে বন্ধু, এগারে কি কিছু শিখাচ্ছ? বন্ধু বান্ধব দেখে দুষ্টাই ফাইজলাম হইতে আর না। তুই আর কি বলছিস? আর আই কিছে দূরে মাইয়া, তুমি দেখি কিছুই বুঝো না, কিছুই বুঝো না তুই, হুদা মিশেছিলে তুই আর বন্ধু হিগা তোর বন্য নেই, তো হিগার লগে আমি একটা দুষ্টামি করতে পারি না, আমি দুষ্টামি করি না কইছি। চলো আমরা খেলি। অন খেলি কোনটা? এটা এখানে বুঝাতে হাইতেছি না। আরে বাবা রে, খেলাধুলো তো অনেক রকম হইতে পারে, ক্রিকেট খেলা হইতে পারে, ফুটবল খেলা হইতে পারে, ডিগবাজি হইতে পারে, অনেক রকম খেলাধুলো হইতে পারে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ডিগবাজি তো তুমি না বিলারে দেখে মারতেছ, ঠিক আছে তোমরা তোমাদের ইম্পর্টেন্ট কাজ ছাড়ো, আমি গেলাম। আরে ইগে রুম হইছে কিল্লে? হ্যাঁ ইগে রুম কিল্লে কি করছে? চল কি ইগে বেলে সিরিয়াস ন, ইগে খেলাধুলা কোনো করতে চান, ইগে রুম কিল্লে। আচ্ছা বাদ দে, তুই চল চল চল, তুই খেলাধুলা করে উল্টা আলাস ইগে রুম কিল্লে না। ইগে তোর সামনে এটা যেটা কইলাম আমি কিন্তু খুব মাইন্ডে লাগছে, কিচ্ছু হয় না, তুই আমাকে না করবই ইগে রুম করবি। আরে তুই আমাকে এই বন্ধু কোনো আপডেট আছে নাকি? তোরে আই এতক্ষণ ধরে আই যে মর্মাহত হয়েছি, তুই আরে দি বুঝতেছিস না এতক্ষণ আড়ি আড়ি তুই আরে কি ফলো করলি তাইলে? হ্যাঁ আচ্ছা বল কি হয়েছে, কি সমস্যা হয়েছে তোর? এরে বন্ধু আই তো রোকে রোলে বিদেশ হয়ে যায় রে, আই হাইতেছি না রোকে রোলে। কি করছে রোকে, কি হয়েছে, কি করে না হেতি, কি করে না হেটা তুই আরে ক। হেতিরে আগে সেলর কামিজ ছাড়া আই জোর করি কিচ্ছু হারাইতে মাইতাম না, আর অন হেতি কোনায় গেছে এতির সেলোয়ার কামিজ, কোনায় গেছে এতির বোরগা, হেতি অন মিনি স্কার্ট টপ এগুন ছাড়া হেতি কিছু হয় না। এটা তো 2019 না, একটু মানে সমস্যা নাই তো, এখন তো অনেকেই এরগুলা পরে। এ তোগো মতো মেয়ে লাই রোকের মতো মেয়েরা নষ্ট হয়। 2019 এর সাথে কি হয়েছে? 2019 লেকে উলঙ্গ একটাই বলি, আমি সেটা বলি নাই, কিন্তু এখন তোর যদি ওর এসব পছন্দ না হয় তুই ওকে ডিরেক্টলি বল, ওর সাথে শেয়ার কর যে দেখো আমার এই ধরনের কাপড় চোপড় পছন্দ না, তুমি এগুলো পরো না, আমি সরো বুঝবে। তোর কি মনে হয় না হিগারে বুঝাই না? আমি বুঝাই না হিগারে, আই হেতি রে এদিন কইলাম আর একখানা ছবি পাঠাও তোমার, হেতি আর যে ছবি পাঠাইছে এই ছবিতে তো আই আস্তাক ফিরলা ফুটছে 10 বার, আর যে মানুষ দেখবো হেতে কিরবো। তুই ওকে বুঝায় বল, ঠিক মতো ঠান্ডা মাথায় বুঝাই বলো, বুঝবে দেখবি। হেতি বুঝতো ন রে বন্ধু, হেতি বুঝতো ন, হেতি বুঝতো ন, হেতি রায় নোয়াখালী রায় আইসি তোর মতো এরম মেসের কাটিন নাই অন দে হেতি, ইঞ্জেকশন আলো গুরু মতো মড় হয়ে গেছ। কি তো সমস্যা, কি ডায়েট করতে বল, এখন তো অনেক স্লিমিং টি এসে হাবি যাবে, অনেক কিছু আছে, ডায়েট করতে বল সুখ হয়ে যাবে, সিম্পল। আরে না রে বন্ধু, এটা ডায়েটার মোটা নরে, এটা তো পুডিং খাই মোড় হয়ে গেছে, পুডিং পুডিং পুডিং। তুই না একটা কথা বলি, রোকেয়াকে নিয়ে শুধু শুধু আজাইরা ওভার থিঙ্ক করিস আর আজাইরা টেনশন করিস, এসব মাথা টাথা না চুলকায় তুই ওর সাথে ডিরেক্টলি শেয়ার কর যে দেখো আমার এই জিনিসটা পছন্দ না, আমার এই ড্রেস পছন্দ না, তোমাকে আমার মোটা দেখতে ভাল লাগে না, সিম্পল, সব প্রবলেম সলভ হয়ে যাবে। কত সুন্দর তুই আরে সমাধান দিয়ে দিলি, দুই দুই সাইড হেতি 2-2-40 মানে তুই রেখছে 2-2 সাইড, তুই আর হিসাব দেশ। আরে বাবু রে, হেতি যদি হেতিলে মোড় হইতো তাও তো আমি হেতির কইতে আইতাম তুই ডায়েট মাইট করো, যাতে মোড়া করছে হেতারা যাই কেমনে কইতাম, হেটির হেতির চিকন করত, হ্যাঁ কেমনে কইতাম, আমি কইতাম আরম নেই গুণ। বন্ধু তুই একখানে হিগের একখানে ফোন দাও না। ফোন দিয়ে কি বলবো? তুই ফোন দিয়ে এবার কড়া ভাষা তুই কবি, কাবিলা কইছে হড়ালে এক পরে নোয়াখালী যায় তোর লগে বিয়া বইব, তুমি একখানা ওয়েট করো, তোর সুলকানি খাওজে নেগুন বাদ দি দাও, পারবি না কথাটা কইতে? আচ্ছা বলবো, তুই আমাকে ওর নাম্বার ফোন দে, তুই নাম্বার টেক্সট করে দে, আমি পরে পরে বলবো। তো নাম্বারিকে কতবার দিই মাইয়া? হ্যাঁ আরে দোস্ত, আমার কি জানি একটা ফোনে ঝামেলা হয়েছে, সব নাম্বার ডিলিট হয়ে গেছে, তুই আমাকে টেক্সট করে রাখলে টেক্সট মেসেজে থাক। আচ্ছা দরাই লোকে তুই আর ফোন দে, তো সেটা রিহার্সাল করা লাগবে দেশা বন্ধু। আচ্ছা ঠিক আছে, আর মনে জ্বালা ট্যাক কেন কমাই দিছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফোন দে ফোন দে। হ্যালো জি, আসসালামু আলাইকুম, আপনি কি রোকেয়া বলছেন? জি বলছি, কে? জি আমি কাবিলার ছোট বোন। কোন ডাইলে ছোট বোন? আমরা কাবিলার, কাবিলার কোন ছোট বোন তো আসবে না, আমি নাম শুনি না।
আচ্ছা দেখো আপু, কাবিলা তোমাকে অনেক ভালোবাসে, তো ও না মানে চায় যে তুমি ওকেই বিয়ে করো। তো ও তোমার জন্য পড়াশোনা করতেছে, তোমার জন্য অনেক খাটতেছে, যাতে তোমাকে একদম সুন্দর মতো বড় প্রোগ্রাম করে বিয়ে করে। তুমি একটু ওর জন্য অপেক্ষা করো, এসব খাজ্জানি খাজ্জানি মাজ্জানি না করে তুমি ওর জন্য অপেক্ষা করো। হ্যাঁ টোট টোট টোট, এটা কলি তো কাটিয়ে দিব, এটা কম আপনি যদি কাটিয়ে দিবি এমনি কলি কই। মানে আমি কি, তুই কি চাস আমি কি করব? তুই কবি, কাবিলা হচ্ছে নোয়াখালী চেয়ারম্যানের হোলা, তুই কাবিলার সিনোনিম। কাবিলা ঢাকা শহরে ত্রাস করতেছে, কাবিলার তো আই নিজেই ডরে। আর তুই হে কাবিলার বই, তুই হে কাবিলার রোকেয়া হই, তুই কেমনে সব কাজ করো? হ্যাঁ কাবিলা তোরে নোয়াখালী তাই যদি বিয়া বইতে যদি না হারে, কাবিলা তোর তো কোবাইবো কোবাইবো, জাকিরের গিয়ে কোবাইবো। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে সবগুলো টেক্সট করে দিস, আমি বাসায় গিয়ে একটু সুন্দর মতো রিহার্সাল করে মাথা ঠান্ডা করে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর ইয়া বন্ধু কি স্যার, ওই হেদিন যে তোর লগে ভার্সিটিতে মিয়োগা দেখলাম যে হেপিকে অন্য ব্যাচের একটা আপু, কি হয়েছে কেন, কিছু করছে কিছু বলছে? হেদি কিন্তু একখানা করা আছে আর হেপির খুব ভালো লাগছে। কাবিলা এদিকে তুই আমাকে বলতেছিস তুই রোকেয়ার জন্য বিদিশা, আবার অন্য মায়ারে করা কস না? আরে বাবুরে ঢাকা শহরে একটা লাগে না, রোকেয়া তো নোয়াখালী, আমি ডেলি ডেলি রোকেয়ার লগে যাকে দেয়া করতে মারুম। ইগে তো জাকির আছে, আর জীবনে তো জাকির নাই, আর জীবন ওকে জাকিয়া হইলো তো হইতো। হ্যাঁ হইতো না, অন হিগের লগে একখানা ব্যবস্থা করে দাও না, আমি একখানা কথাই তো করবো, আর তো কিছু করতাম না। বরিশালে তোর মতের মোস্তফার বজ্জ চিপে চিপে মাই দিয়ে ডাহা সর চলে আইছি বেটা, তুই মোরে ফাপড় দাও, তুই মনে করছ মুই তোর বন্ধু, এক সোপার মাই দিয়ে বজ্জ দাঁত ফালাইয়া দেবো। সকাল সকাল কি খাইছো তোর তো? হ্যাঁ বেটা তোর কি মনে হয় মুই ভালো মন্দ খাই? হ্যাঁ আমি তো খাই, তোর মনে হয় তুই আবার বলতে আসো সকাল সকাল কি খাইছি? হ্যাঁ বেটাই তুই মোরে সেনো, মোরে স্ট্যাটাস সম্পর্কে তোর ধারণা আছে? জানি তোর স্ট্যাটাস দেখে তো মনে হয় তুই একটা কামের পো। এই বেটা তোর আব্বা কেডা, তোর আব্বা কেডা, তুই আমার মোর স্ট্যাটাস সম্পর্কে কথা বল, এ তোর জিব্বা বাইর কর, জিব্বা বাইর কর, হ্যাঁ ভালো করে বাইর কর। কাজের বোলা মোর দ্বারে যদি এই শার্টটা পরতে মুই কি তোর দুলো ভাই? হ্যাঁ তুই মোর লগে ইয়ের কি মারো, তোর বুননিদি কি মোর দ্বারে বিয়ে দেছো কি মোর শালা, তুই ইয়ের কি মারো? শার্ট সেললা না আনসালাম একটা জিনিস দিব মনে ভালো মতো। এবারে হন কি কি জিনিস দেবা বল, তোমার দিমু কাজ? আরে মস্ত ফ্যাশন বই তো তোর লগে দুষ্টামি কর, দুষ্টামি করছ না বই, তোমার শালা একটা কেন কই মোর বই তোমার দ্বারে বিয়ে দিছিস? আরে বেড়া দেও না, এটা দিতেও তো পারো, দে তোমার দ্বারে বিয়ে বুননি দিম কি? আরে বেড়া কি আনছো, দে না না দেও দিবি না। বন্ধু আর মন মেজাজ কিন্তু হেভি গরম আছে কিন্তু জানাস, শুভর বন্ধু ইগে আছে না মোস্তফা, ইকে কিন্তু আস্তারা ফালতু একটা পোলা কিন্তু আরেকটা ঝামেলা হয়েছে আমাদের, আরেকজনের ঝামেলা হয়ে গেছে, অন্য ঝামেলা শুনতেছি, তুই আর ঝামেলাটা শুনিল, আর ঝামেলাটা তোর কাছে কোনো ঝামেলা মনে হইতেছে না? আচ্ছা বলো। হ্যাঁ কি 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 হয়েছে? পোলাইকে আস্তারা ফাত্রাই কই দিলাম আমি, ইকে আর লগে যেমন তাকায় কথা কয়, আমি কিন্তু যেতে জিদ উঠবে কে গলা চিবি, কিন্তু ফ্ল্যাটে আমি তুমি হালাই দিই ভালো দরকার নেই, ঠিক আছে? একটা ঝামেলা যেটা হয়েছে যে আরিফিনের একটা অনেক বড় প্রবলেম। তোর বন্ধু আরিফিনের কথা এবার কো, কি ঝামেলা হয়েছে তার? কি হ্যাঁ সিরিয়াসলি শুনো, মানে ঝামেলা হয়েছে সেটা কি? কি সিগার
আরিফিন পারে না কি আর আই তো দেখি গা বেগুন হারে হিগা ডলে হিগা খাই গা শোক লাল করি আলা খনিকের ভিতরে মানে ওগুলা না মানে সব ছেলেরা যেটা পারে ওটা ও থামাও পারে না এটা নেই তাহলে তুই কিতি টেনশন করো স্যার হিগা হারে না এটা হিগার সমস্যা তুই কিতি টেনশন করো স্যার তুই টেনশন করতে করতে পারো তুইও হাইতি না এগুলো টেনশন করার কিছু নেই আর হিগা যে হারে না এটা হিগারে দিয়ে তুই বুঝোস স্যার হিগা আরো দিন জিম্মারি থাকে কিল্লা থাকে জানোস ধর একটা মিশনে গেছে মিশনে দিকে করতে হারে মন খারাপ এটা কাম গেছে করতে হারবো না ইয়ালে নিজে নিজে জিম্মারি থাকে চোখ মুখ লাল করি থাকে বুঝো না এগুন এগুন তো তোমার বুঝার কথা বন্ধু আর তো না আগে ফ্রেন্ড হিসেবে একটা সলিউশন দেওয়া উচিত না ওই যে ওই শুভর ফ্রেন্ড ও বলতেছে নাকি ওই গুলিস্তানের হারবাল টারবাল এগুলো কী করতে কোনো লাভ নেই হারবাল ন তোর হারবাল যাতে হারবাল বানাইছে এত যদি হে জায়গা একবার ফুঁ দিয়ে দেয় তারপরে লাভ হইতো না প্রয়োজনে আমি আমেরিকা থেকে কোনো মেডিসিন বা আচ্ছা সমস্যাটা কার হিগার না তোর আর সত্যি কথা কসেন তুই কিতি গেলে সে ওষুধ কিনবি আর বাবুর অনকে হিগারকে আধ দিন আড়ে তুই এটা ঠিক করে দিবিনি হ্যাঁ ইগার হইতো না ইগার হয় না এন এটা সমস্যা আছে না অনেকের অন আল্লাপাক তো সবাইরে সব ক্ষমতা একত্রে দেয় না ঠিক না কারণ আর আর অতিরিক্ত হয় কারণ তো তোর একটু মাঝারি হয় শুভর না হইতে না হইতে হয়ে যায় তারপর আমাকে হাবু ভাই হঠাৎ করে হয়ে যায় আছে না একটা জিনিস এটা তো এক একজনের এক এক বাও এটা তোর তো এটা বুঝতে হবে বন্ধু আমি কিচ্ছু করবো না অন এটার কোনো সলিউশন না এটা তুই কী সলিউশন করবি এটা তো আমেরিকা নয় এটা জুম্বার দেশে হারাইলেও এটা কিচ্ছু হইতো না এটা ঘুমিতে উঠতো না আচ্ছা তুমি যাই করো মারো এটা আমি করো না তাহলে হিগারো তাই মারবি মোস্তফার মারানোর আগে কি আমি মোস্তফারে জিগে এমনি হ্যাঁ আমি চিন্তা করছি কি জানোস মোস্তফারে ডাকুম ভালো করে কথা কম কথা কইতে কইতে ঠাস করে গলায় কিন্তু দিয়ে লাগি গলা টিপি হিগারে বারিন্দাতে ঠেলি হালাই দিই মারামারি করো না গেস্ট আসছে চলে যাবে না মারামারি করতাম না তুই আর মানাবি মারামারি করতাম না কিন্তু আমি তো আঁকা মুঙ্গা করিয়ে নিছি আই হিগা শার্ট এটা আছে না শার্ট এটা ওই সিঁড়ি সুন্দর করে রায় দিছি ভালো করছি না জানে জানছে বা জানবো সমস্যা কি জানলে কি হবে হিগে কার বলে তো আরবো না জানলে হ্যাঁ আচ্ছা তা গেস্ট আসছে চলে যাবে চলে যেতে দাও তো চলে যাক না চলি তো যায় না তো হুনতেছে বলে চলে যাইব তো চলিটা কবে যাইব হাতে হাতে কিছু জানো আর জিনিসপত্র এগুলো বেগুন হাতে গাডলিয়ালা এটা কোনো কথা হ্যাঁ এটা কোন ধরনের আয় তোর জিনিস ব্যবহার করতে পারো তুই আর জিনিস ব্যবহার করতে পারবি হিগে কি না জিনিস ব্যবহার করবে বন্ধু হ্যাঁ আইটি আনতে কিনবি না এটা হইতে পারে অর্ধেকটা তত্ত্ব লইছি তারপর এটা জিনিসটা তো আর আনো সেটাই দেখতেছি আমি বাট এটা শুভ আসলে ওকে আগে বলো তারপরে তুমি ডিসিশনটা নাও ওর গেস জিত কাবিলার মনের অভিশাপ বন্ধু পরে দেখবি কি জানোস আরফিনের মতো হেতার ওই তো ওই দিকে এই শুভ তো দাঁড়াও তোমার সাথে কথা আছে কি হয়েছে বললে ভালো আমাদের আরিফিন নাকি একটা সিরিয়াস প্রবলেম আছে যেটা আমাদের কারোর সাথে শেয়ার করে নি তার কি এমন তোর সমস্যা সেই মদের সাথে শেয়ার করে না মুই তো কিছু জানি না কি সমস্যা মানে সে তো আমাদের সাথে শেয়ার করে নাই করছে ওই যে তোমার ফ্রেন্ডের সাথে মানে মস্ত লাগে হ্যাঁ কি শেয়ার করছে মানে ও ফিজিক্যালি মানে পারে না মানে মুই যেটা বুঝতে আছি তুমি সেটা বুঝাইতে চাইতে আছো পারে না মানে ছেলেদের ফিজিক্যাল প্রবলেম কি হতে পারে আর এটা হইতেই পারে এটা সবারই হতে পারে এটা ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে এ ব্যাটা ক কি এর জন্যই কিন্তু সে এরকম ঘামটি বাইরের চুপচাপ বসে থাকে বুঝতে পারছো তার ভেতরে একটা সুপ্ত বেদনা কাজ করে মুই বুঝতে পারছি এখন প্রবলেম হচ্ছে তোমার ফ্রেন্ড বলতেছে যে গুলিস্তানের কী সব হারবাল টারবাল কী জিনিস আছে ওগুলো খেললে কিন্তু ভালো হয় একদম ডিরেক্ট অ্যাকশন হয়ে যায় না এগুলো এগুলো হয়তো টেম্পোরারি বাট কোনোভাবে এটা সলিউশন না প্রয়োজন হলে আমি আমেরিকা থেকে অনলাইনে অর্ডার করে মেডিসিন আনাই দিব তুমি ওরে বলে যাচ্ছি কিছু পুলিশ থানার ধার ধারে হ্যাঁ তুমি তারে বলতে পারতেছো না মোর তারে বলতে হইবে কেন আমি কীভাবে শুরু করবো শেষ করবো আমি কিছু বুঝতেছি না আমি তুমি একটু বলো না আচ্ছা ঠিক আছে মুই তার সাথে আলাপ করতে আছি আর তার আগে তুমি মনে একটা কথা কও দেই নেহাল ধরো ও তো পারে না কিন্তু যারা পারে তারা যাতে আর একটু বেশি করে পারে এরকম কোনো ঔষধ আছে আমেরিকাতে বিষয়টা কিন্তু খারাপ হইতো না
মিষ্টি আর চিনি তো এক না, মিষ্টি গোল্লা গোল্লা মিষ্টি খাইতে ইচ্ছা আছে। আমি কি করতে পারি? তুমি যদি মোরে একটু হাতে থাকলে একটু মিষ্টি আনতাম, আমিও খাইতাম তুমিও খাইতে। আমার তো ঝাল খাইতে ইচ্ছা করতেছে, তারপর টক খাবা। মোর তো মিষ্টি খাইতে ইচ্ছা করছে। তা তো মিলল না। টাকা একটু দেয়া, ওরে টাকা দেয়া। ভ্যাকেশনে যাওয়া হয় না, তাই না? বাসা থাকতে থাকতে পুরো বোর হয়ে গেছে, এই পড়াশোনা, তারপরে আবার সেই বাসা পড়াশোনা, বাসা পড়াশোনা। লাইফে তো কোনো এক্সাইটমেন্টই নাই, তুমি বলো। এইভাবে করলে কি পড়াশোনা ভালো হবে না, মন ভালো থাকবে না, শরীর ভালো থাকবে? তো ভাবতেছিলাম যেটা, সেটা হচ্ছে একটা ভ্যাকেশন, মানে একটা শর্ট ট্রিপ দিয়ে আসবো। আমি বন্ধু বান্ধব ওরকম কেউ কিছু না, আমি আর নাবিনা দুই বোন মিলে একটু ঘুরে আসলাম কোথাও থেকে, তাই না? তো যেটা ভাবছি সেটা হচ্ছে ঢাকার বাইরে আশেপাশে বাংলাদেশে তো তেমন কোনো ভালো জায়গায় নেই যাওয়ার, তো দুবাইতে। দুবাইতে অ্যাকচুয়ালি তুমি খরচ নিয়ে টেনশন করবে না, খরচ তেমন কিন্তু কিছু নাই। হ্যাঁ, তো ওই এয়ারফেয়ারটা আর শপিং টপিংয়ের জন্য অল্প কিছু টাকা দিলেই হবে, বুঝছো? আর সেটাও যদি মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে, যে শপিংয়ের জন্য হাত খরচটা দেওয়া বা এয়ারফেয়ারটা, তাতেও তেমন কোনো প্রবলেম নাই। কারণ আমি আসলে যাওয়ার পরে আসলে যে ফ্রেন্ডটার বাসায় উঠবো, ওই ফ্রেন্ডেরই গাড়িতে করে ঘুরবো ফিরবো, আর বললে ওই আসলে এয়ারফেয়ারটা দিয়ে দিবে। ওদের আসলে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলাই নেই, কোনো প্রবলেমই নাই, আর তোকে শপিংও করে দিবে। আর শপিংয়ের কথা বলতেছো, সবার আগে আমার মাথায় তোমার সব কিছু থাকবে, বুঝছো? তুমি দরকার হলে লিস্ট লিখে দিবা আমাকে, তোমার মেকআপ, তোমার হেয়ার ট্রিটমেন্টের প্রোডাক্ট, তোমার স্কিন কেয়ারের যত যা প্রোডাক্ট লাগে সব নিয়ে আসবো। ওখানে তো মনে করো অরিজিনাল সব ভালো ভালো, আর এমন ব্র্যান্ড আছে যেগুলো তুমি জানোই না, চোখের সামনে পড়লে আমি তোমার জন্য নিয়ে নেবো। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে যে সব তো মনে করো প্ল্যান ট্যান করা আছে, ঠিকঠাক করা আছে, এখন শুধু আব্বার কাছ থেকে একটু পারমিশন নেওয়া লাগবে। না তুমি একটু আব্বার সাথে কথা বলবা? আম্মা, আয় আম্মা। তাই কবিজা ভাই, ভাই কি কি সমস্যা? আর কি কই এটা হুন্নে লন? হ্যালো। হ্যাঁ ভাই, কাম সাইছে নি? হ্যাঁ কাম হয়ে গেছে। হ্যাং ব্যাংসস নাকি আত ব্যাংসস? আত ব্যাংসই ট্যাং ওবিং দুইটাই ব্যাংসস দোনো না ভাই। ধন্যবাদ। আর পোস্টস দিছছি আলকা স্যার, থ্যাংক ইউ তে মুজিকে দিছি আর মঞ্চে দুইকে দিতাম। ভালো করছস, ট্যাঙ্কে পোস্ট দিছস, ঠিক আছে। দেয়া যেত তোরা হিটার, আমার কিডনি বেড়া পোস্ট দিতে বেড়া মরে যেত, পরে মার্ডার কেস খেয়ে যেতাম, বুঝছস স্যার? আর আর গুলি রাউন্ডে গুন কোনাই এগুলো জায়গা মতই আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আর শোন, মেশিন টেশিন এগুন আছে না? জিয়ানে কইছি হ্যান রাইথ হুই আইবি, কেন গুলি টুলি আর লাগবো নি? না লাগবো না ভাই। আচ্ছা লাগলে ভাইয়ারে কইস, ঠিক আছে নি? ঠিক আছে ভাই। আর তোরা সাবধানে থাকিস, যখন যেটা লাগে ভাইয়ারে বলবি, ঠিক আছে? ঠিক আছে ভাই।
ভাই আন্নার লগে যে এতক্ষণ সাহা বাজি করছি আন্নার মোবাইলে বিকাশ করে দিই জন্য কিছু উঠে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ভাই আর নাম্বার ইয়ে বিকাশ ভাই ওকে 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 আর নাম্বার ইয়ে বিকাশ ভাই কিয়া কিয়া কইতে লেখছেন ব্যস্ত আছিলেন কিয়া কথা কি ভাই সত্য সত্য কইলেন নাকি ফাপড় দিলেন বাকি সাহেব ফোন এটা কাটে দিছি জানলা কথা কইছে ফলান এখন যদি শুনত এবারটা ঠেঙ্গাত না ভাঙি আমনাটা ভাঙিয়ে দিত নিজে যে মানছেন হেরো মনে করেন কেন নিজে তো মনে না হুকুম ছাড়া জীবনে কিছু মারছেন আই নোয়াখালী চেয়ারম্যানের হলাম নোয়াখালী ত্রাস করে অন আছে ঢাকা সব ত্রাস করতে বুঝেন না আর লোকে কথাই গুণ কই আমনে মনে করি এর নামে পার পাই যাইবেন শুভর বন্ধু হয়েছেন ভালো কথা আর লোক আবার বন্ধু হইতে আই উল্টা পাল্টা কথা কইয়েন না ঠিক আছে না কথাবার্তা যেটা করবেন সাবধানে করবেন আর চোখের পলক মাঝে মধ্যে হালাইবেন কী করছে কথা বুঝছেন একবার ঋণ নিতে হবেন না আমার কিন্তু বেশিক্ষণ ঋণ নিতে হলে কিন্তু মেজাজ গরম হয়ে যায় কথা যেটা ডাইরেক্ট কইতেন হারবেন না যদি ঘুরে কইতেছেন ডাইরেক্ট কই দিবেন আরে রাউন্ড মাউন্ড গুলি মুলি লাগবো নি ছুরি চাপাতি লাগবো নি লাগলে এটা আরে কইবেন আপনি তো কথা এটাই আমার কইতে লেগছিলেন তাই না হ্যাঁ তো কথাটা ডাইরেক্ট কইতেন হারেন না জিনিস লাগলে জিনিস নেবেন সমস্যা কী কইতে তো আইছিলাম আসলে অনেক কিছুই এখন তো কনফিউজড হয়ে গেছি একটু আয় কাবিলা ছোটোবেলার তুন তোতলা জুটি আর সোর এই তিন ধাঁচের লোক কিন্তু দেখতে পারি না আপনার মধ্যে কিন্তু তিনটা গুণ রয়েছে অতএব আপনি কিন্তু নেক্সট টাইম ধরে আমার সামনে যখন আসবেন তখন খুব সাবধানে থাকবেন ঠিক আছে আপনি শুভর বন্ধু সেই হিসাবে কিন্তু আমার আরও বন্ধু ঠিক আছে ঢাকা শহরে কিন্তু রাস্তাঘাটের অবস্থা কিন্তু ভালো না দেখা গেছে সন্ধ্যাবেলা বাইরে হয়েছেন বরিশাল তো নাইছেন আপনি একজন ভোলা বেলা হাই হোলায় না আপনার পিডি বাড়ি চলে যাবো সোকেয়ানের মধ্যে গামছা বাঁধে দিয়ে চলে যাবো রেনি হইতে না কে মাইছে কে কিলেছে কে ঘুষেছে ঠিক আছে নি নেক্সট টাইম ঘর তিনজন বাইরে হইবেন আপনি কিন্তু আরে কিন্তু ব্যাপারটা কিন্তু নলেজ দিয়ে দিয়ে যাবেন ঠিক আছে নি পরে মায়ের মুড় খায় আসাম না একবেন কাবিলা ভাই আরে বাসান তখন কিন্তু কিচ্ছু করতে মারতেন না আর আপনার রেনি কইছে আর কথা কর মাঝখানে চোখের পলক ফালাইতে কয়েকবার কইছিলেন হ্যাঁ পলক ফালাইছেন একবার কিলে হলাম না ফালান পলক আর আইজা আপনারা কথাগুলো কইছি আপনাকে কথাগুলো বুঝছেন না আপনার যে বুঝছেন এটা আমি কেমন বুঝবো আপনাকে মাথা লাটছেন একবার চোখের পলক আর মাথা কোনোটাই করতে পারে না লাইটতে থাকেন আইতাছি তোরা কাম চালু রাখ হ্যাঁ আর আমি আইলে তারপর ঢালা হইব বুঝছস আমি আয় বিল দিব নে এই কাবিলা এই এই কাবিলা এদিকে হো ওই তুই রাখা হন মাঝে মধ্যে তো আইবা একটু তুম করে দেখলে তো ভালো লাগে বুঝো না জি কাকা আসুম কাকা আমরা তো ডাকেন না ইয়েলা আই না কাকা শুনো আমি বললাম ধানমন্ডিতে আর একটা নতুন বাড়ি কিনছি আরো কিনে লেছে কেমনে কাকা কেমনে মানে টেকা দিয়া কিনছি মগর ওই যে একদম উপরে মানে টপ ফ্লোর যেটা ওইটা কইলাম আমি ব্যাচেলার গুলো লেগে বানাইতেছি ওইটা কমপ্লিট হলে তোমাকে জানামো তোমরা সব দল বলে আয়া পড়বা তোমরা থাকলে আমার ভালো লাগবো কাকা আমগুরো তো আমরা ডাকতেই হইব এই যে যত ব্যাচেলার হোলাইন আশেপাশে দেখেন আমি কত ভালো হোলাইন দেখছেন নি কাকা কোন হ্যাঁ আমরা কিন্তু বেগুনে ভালো করে হোলাইন আর সবচেয়ে বেশি ভালো কিন্তু আয় কাকা আর আম্মা কিন্তু নোয়াখালীর চেয়ারম্যান জানি তো জানেন কইছিলাম কিন্তু কাকা আর আমার নোয়াখালীর চেয়ারম্যান হয়ে কিন্তু আমরা তো বাড়ি গাড়ি করতে হারে না আমরা ঢাকা শহরে থাই ঘুষের টিয়া দিয়ে আমরা বাড়ি গাড়ি করিয়ে লেছে না কিগুলা কাবিল্লা ঘুষের টিয়া দিয়ে নিচ্ছি এই মিয়া ঘুষের টাকা হবো কিনতে আমি কি চাকরি করিনি হ্যাঁ জিন্দেগি তো সরকারি চাকরি করি নাই কোনো প্রাইভেট চাকরিও করি নাই আমি ঘুষ খামো করতে হ্যাঁ ও ঘুষ খান্ন ওন মিয়া আমরা ওইতাছি জাত ব্যবসায়ী বুঝছো আমার দাদার দাদার আমল থেকে আমরা ব্যবসা করতেছি আজ পর্যন্ত আমাদের বংশের কেউ অন্যের জায়গায় রাত কাটায় নাই ঘুমায় নাই কা মানে যেইখানে আমরা ঘুমাই শুয়া পড়ি এই জায়গা কইলাম মাইন্সের জায়গা না আমগো নিজে গো জায়গায় আমরা ঘুমাই ও বুঝছি তাহলে বাপ দাদা সম্পত্তির উপর দিয়ে চলে যাইতেছেন তাই তো এটাই তো কাকা বাপ দাদা সম্পত্তি মানে কইতাছি ব্যবসা 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 করে এই টাকা বানাইছি বুঝছো না না বুঝছি কাকা ঠিক আছে আপনার উত্থান হইতেছে ভালোর দিকে সমস্যা নেই কাকা কাকা কথা এটা যদি আরে আস্তে করে কইতে না কি হইতাম না কাকা আমি তো অধপতন হইতেছে কাকা
আবার অদবদন হইতেছে কোন দিক দিয়া? এই যে কাকা আগে দেখতাম আপনি পায়জামা ফুল প্যান্ট পরে আইতেন, অন দিয়ে আপনি থ্রি কোয়ার্টার হরিয়া লইছেন। আসলে ওই যে ওই যে গরম পড়ছে না, গরমে মনে করো একেবারে ওই ফুল প্যান্ট টুল প্যান্ট পরলে না খুব কষ্ট লাগে, লেগেই যে একটু খোলামেলা প্যান্ট পরছি আর কি, বাতাসও ঢুকে আলো ঢুকে মানে ভাল লাগে। বুঝছি কাকা, এটা আসলে গরম নয়, এটা হচ্ছে সুতা, বুঝছেন নি কাকা? প্রেমে পড়লে মানুষের কেন সুতা মতো ধরে আর কি, প্রেমে পড়লে মানুষের গরমও বেশি লাগে, ঠান্ডা কালে ঠান্ডাও বেশি লাগে। তুমি কি আমার লগে বিতলামি করতেছো নি? হ্যাঁ, তোমার চান্দে বন্দি ঠিক আছে তো? প্রেম করতেছি মানে? প্রেম তো আপনি করতে হারেন, এটা তো আর বাধার কিছু নাই, তাই না? প্রেম আপনি করবেন আর কি? আর বুঝা পারছি, বুঝা পারছি। তুমি তাইলে আমার বাড়ির ভিতরে পেশগিটা লাগাইছো না? কইলাম কথা কি আর, আপনি কোনান্তন কোন চলে গেলেন, আপনি বাড়ি ঘরের মুখ দেনে দুই বছর ধরে। ওই মিছা কথা কও কির লাগা, দুই বছর ধরে আহনা মানে বাড়ি ছাড়লা ছয় মাস দুই বছর হইলো কেমতে? এটা তো কথার কথা কইলাম, আমি শুরু করলাম প্রেম দিয়ে, আপনি চলে গেলেন বাড়ির ভিতরে, ছয় মাস ধরে তো আমি আপনার বাড়ি ধারে কিনে দেয় না কাকা। আচ্ছা বুঝলাম, মাকে তুমি এই প্রেমের কথা কইতেছো কির লাগা? তুমি কি জানো প্রেম সম্পর্কে, তুমি কি বুঝো? আমরা দুজন খানা দানা করতেছেন, আমিও ভিতরে ঢুকছি, আপনার কাছে একটা আছে আমরা খাইতেছিলেন, এ তো তার কাছে একটা আসছিল না, আমি কিন্তু হুদাই বইছি কিলে জানেননি। তুই যে বন্ধু কিছু না হারি, যা তালাশের মতো আমার সামনে ঘুরি বেড়াইতি, কেউ না বুঝুক এটা তাই কাবিল তো বুঝতাম। আচ্ছা তুই যে হারস, এটা তুই আমার অ্যাটলিস্ট করতে হাইতি না, তুই কারো কিছু না কইতে কোন রুমের ভিতরে ডলামলা খাই লাল চোখে ঘুরি বেড়াস, এটা হইলো? কি পারি না আমার তো বুঝতেছি না, আমার তো খুলে বলতে হবে কি পারলাম না কি হইছে। শেয়ার করে কোনো লাভ আছে বেটা? এই ডলে ডলে খাইয়ে সব কিছু তো শেষ করে দিয়েছে, সব এফেক্ট যাইয়ে পড়ছে ওই কাছে। শেষ করলাম কিসের এফেক্ট? আরে তুমি ওদের কথা কান দেখো, মানে এটা একটা জীবন কষ্ট হতে পারে, বিজি বা মানুষের সাথে এটা হয়, আমাদের আমাদের জীবন কষ্ট হইতেই পারতো, ট্রিটমেন্ট আছে। কিসের ট্রিটমেন্ট? মিষ্টি খাইতে হইবে, মিষ্টি। বুঝলাম না, মিষ্টি খাওয়া একজন বলতেছে আহারে জিন্দা লাশ, একজন বলতেছে শেয়ার করলে পার্টি
সমস্যাটা কি আমাকে খুলে বলতে হবে তাহলে বুঝবো কি ভাবে পড়া কইলা বলতে হবে আচ্ছা খুলে বইনা গেছো ওরে বইলে কি বল বইলা তো বল সব সময় না ফাইজালে ভালো লাগে না প্রত্যেক সময় একটা মানুষ সেম মুডে থাকে না আর আমি পারি কি পারি না সেটা আমার নিজস্ব ব্যাপার তোদের সমস্যা কি তোদেরকে কে বলছে কি হইছে এটা নিয়ে এত কথাবার্তা কিসের কে ছড়াইছে কথাটা ক্যামেরা তুই সবচেয়ে খারাপ তুই কষ্ট করছিস তাই না আয় কিচ্ছি আয় কতক্ষণ কি করলাম পারি না মাঝে মাঝে রুগীরা কিছু করতে না হারে মানসিক ভাবে সেতে এটা তো স্বাভাবিক এটা তো আমি বুঝতেছি তুই কিলে সেতলে তোর সলিউশন হইতো না আমরা তোর বন্ধু আমরা হারাদিন তোর লগে থাই তুই তো আর লগে শেয়ার করতে আইতি তুই তো নেহারের লগে শেয়ার করতে হইতি তুই কারোর লগে শেয়ার না করি তুই কিছু মোস্তফার লগে শেয়ার করতি মোস্তফা কি আমাকে বন্ধু নি হ্যাঁ মোস্তফা জাস তোর বন্ধু দেখে আর ঘর ধাক্কা দেয় ঘর থেকে বাইর করে দি নাই ও যে বেয়াদব আর বেয়াদব ওর যে লেভেল মোস্তফার দেখামু যে আমি পারি কি পারি না এটা আমি ভিডিও করে রাইখা দিব তারপরে কি কোন কথা রাইছ আমার হাজবেন্ডের সাথে তোর 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 বন্ধু মোস্তফারে দেখাইতেছি আমি কেমনে পারি লাইভ অ্যাকশন হবে এটা আমি আপলোড এটা কি আমি দেব এবারে কি পারি মোস্তফারে আচ্ছা এই গ্যাস এরম সিল্লার এরম সিল্লাতে সিল্লাতে তো ইগারা হইতো না এ তোরা যে বললা ও পারে না কি পারে না হ্যাঁ এইভাবে কি কেউ বলে মুইও তো কিছু পারি না এত বলে হারে না এতার হারানোর ঠেলা তো বিল্ডিং এ বুয়া উগাটি কেন না গোলাপি হ্যালো হ্যাঁ বেটা এই আসো কেমন এ বেটা মুই তো ঠিকঠাক আছি তোর কি অবস্থা তোর বাসার অবস্থা কি কও দেই আরে বাসার অবস্থা তো ভালোই খারাপ থাকবে কা না খালু মরে গেল সবাই খুব কষ্ট পাইছে না তো বেটা খালু মরবে কা তো তো বেটা পুরো বেটকাই বই রইছে বেটা খাল গুলো দেখলাম বই বিপরীত এনে না মস্ত খালু মরে গেছে তো ওদের মন খুব খারাপ ওইটা লইয়ে কথা কইতে আছে তুই বড় কাল্লা কথা কবে না মোর দারে আরিফিন বই রইছে তো আরে বলতে আছিলাম আর কি আসলে লগে বই রইছে হ্যাঁ বেটা কা ভালো যে আপনি কুইতে আইতে আসলে বুঝলাম তো মোরে দেবে বেটা কেন ও আওয়ার লগ লগ মনে করে একটা কাহিনী পেছাইয়া বেটকাই বাইরে আই পড়ছি তোর মনে কর আওয়ার ক্লাব 500 টাকা হল হইছি কইছি ভাই বোন মানিবে টাকা পয়সা নাই 500 টাকা দিয়ে দে দিতেছে এই বেটা তুই কি কইতেছস তোর কিছু কই নাই না সত্যি তুই এই কাম করছ এই বেটা অস্ত্র লইয়ে ঢুকছে হে ভালো না দুই মিনিটে লেগে আইছে লাইট দিয়ে বাইর কর দাদু কিন্তু খুব ভালো তোরা কিন্তু এসব করিস না করলে কিন্তু
শুন, মন দিয়া কথাটা শুন। মুই কিন্তু মোর কিন্তু মেজাজ খারাপ হইয়া যাইতেছে নে। আরে একটু বুঝা। শুভ তুমি তুমি একটু ওভারটিং করতেছো ঠিক আছে, এম করে না হিউম্যানের মতন। তাকে না মুই আমি চাচু চাচু করতেছি। তুমি একবার না বলে দাও। আসলে ডর লাগলে হালা না তুমি আলা বিতু। হ্যাঁ অভিনয় করিস না, শুন আমি তোকে দেখি। এই তো 2 মিনিট খাই আলা এর। এ বেটা সঞ্চিত কথা বুঝতেছি যা। তুই যা তুই হট টেম্পার বল। দাদু জেল থেকে ছাড়া পাইলে কবে? আজকে সকালে। সকালে দাদু কিন্তু শীর্ষ সন্ত্রাসী বুঝছ, দাদুর নাম শুনলে বরিশালে সবাই বুঝতে দেয়। কি করছে জায়গা আবার ভিতরে দাদু থাক রাখ কথা বলো কা। বরিশালে কিন্তু দাদুর নামে মামলা আছে পুনার ওরা বুঝছ, ঢাকায় আইসে পালাইয়া ঢাকায় আইয়া যে কি কি করছে, এরপরে মামলা গাইছে আরো 5-7টা বুঝছ। আটটা? ও আটটা মামলা, আটটা। দাদু তোমার সাথে পরিচয় করাইয়া দিই। ও হইল কি আরেফি, আর ওই যে কাইলে করে দিনে দেখতে আসো ওর নাম কামিলিয়া বুঝছ, আর ওই যে খাতা করে বাইতে ওটা হইলে গিয়ে সুফ গরিব, আর ওই যে নেহাল উচ্চ বংশে বুঝছ অনেক ভালো ছেলে। দাদু ওরা কিন্তু খুব ভালো, মাঝে মাঝে একটু দুষ্টাবানি করে বুঝছ। কেডা দুষ্টাবানি করে? কেডা কেডা নাম ক, বিন্দায় ভিতরে হান্দায় যায় আবার। কেউ করে না দাদু, রাখ রাখ। দাদু তোমার বিন্দারও লাগবে না, ওদেরকে তো আমি শাসন করতে পারি বুঝছ। তা দাদু তুমি থাকবা কতদিন? এর খুশি যে কয়দিন থাকতে ইচ্ছা করে। ঠিকই আছে দাদু, তুমি যতদিন ইচ্ছা থাকো কোনো সমস্যা নাই, খাবা লবা ঘুরবা। তোরা কিছু মনে করিস না, তবু বকাঝকা করছি। আচ্ছা থাকমু তো, অগো আবার সমস্যা হইব না তো? না না ঠিক আছে, আপনি আপনি যতদিন মধ্যে থাকেন একটু ফিল ফ্রি সেটকে বলতে কইরে খান কোন আপনি আবু বের হইলে আরে যাবে সমস্যা নেই। দেখছেন দাদু কত ভালো ছেলে ওরা। দাদু বোলা পাট গুলো দেখতে বোলা ভালো হইলে কি হইবে? দেখছি যাওরা বুঝছে আপনি রে দেখকে মিলে হয়ে গেছে, তাহলে আরো বিলাইব নাই। ওই কাবিলা ফুটবল নাকি? ভালো করে ধুই ল। মুই গরম পানির মধ্যে একটু নিম পাতা দিয়ে সিদ্ধ করে নিয়ে আসি, অনেকদিন ভেতরে ছিলেন তো, মুই শুনছি ওইখানে থাকলে নাকি খোস পাসরা হয়। তাড়াতাড়ি করো। আছে
আছে তো আছে আছে বাথরুমে দাও হোটেল রুম জি জি আর আরফিনরে পড়াও কোনাতে আছে আরফিন জি ওই যে আমার ভাই ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় আছে ময়লা হয়ে গেছে এগুলো ধোয়ার ব্যবস্থা করো বুঝছো নাবিলার টিচার নাইম ভাই তো আসতেছে না অনেকদিন ধরে ওর পড়াইতে ও পড়াশোনা ক্ষতি হয়ে যাচ্ছে না তো এটা তো একটা টেনশনের ব্যাপার আমি একটা সলিউশন বের করছি সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে বুঝছো ভালো স্টুডেন্ট পড়াশোনায় খুব ভালো পড়ায়ও ভালো ও টুকটাক স্টুডেন্টও পড়ায় তো ওরে বলি ও এসে নাবিলার পড়ানো শুরু করে দিল আবার আর টাকার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে তুমি নাইম ভাইটা যেটা দিতে সেটাই দিবা মাস্টার দেখতে কেমন আমার দেখতে তো মাশাআল্লাহ ভালো হ্যান্ডসাম স্মার্ট খুব একটা স্মার্ট ছেলে বাবরি বাবরি চুল আছে কি বলো আম্মু এগুলা ঠিকঠাক একদম স্মার্টলি চুলটুল কাটা জেল টেল দিয়ে সুন্দর সেট করে রাখে চুল ওগুলো নিয়ে তো কোনো ঝামেলা নাই জেল মিল দে না এত সুন্দর হলে চলবো না ওই জেল মিল দেওয়া স্টাইল করা সুন্দর চেহারা মাস্টার হলে সমস্যা আছে এত আহাম কি হইছে কি কার স্যার নিয়ে কথা হচ্ছে আমি তো কোনো স্যার রাখবো না নাইম স্যার যদি আসে তাহলে ঠিক আছে এছাড়া আমার কোনো স্যার লাগবে না আম্মু আমি নিজের মতো করে পড়বো আমি তো ওর মতো আর মাথায় ব্রেন নাই ওরকম না আমি নিজের মতো দরকার হলে ইউনিভার্সিটি কাউন্সিলিং করবো আমি পড়াশোনা ঠিকঠাক রাখবো তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না তা তুই কোন উদ্দেশ্যে বলতেছিস তুই কি ভাবছিস আমি বোকা আমি বুঝতেছি না হ্যাঁ নিজের ফ্রেন্ডকে আনবি বাসার মধ্যে যাতে প্রেমটা ঠিক মতো হয় তাই না আমার শুনছো কি ধরনের কথা বলতেছে আমার ছোট বোন দেখে ওরে আমি একটু টেনশন করতেছিলাম তুমি একটু শুনছো কোন ধরনের কথা বলতেছে ওর টেনশন হচ্ছে কিভাবে বাসার মধ্যে আরাম করে প্রিভিলেজ পেয়ে তুই প্রেমটা করবি এটাই তো টেনশন তো মাথা কি ঘিলু নাই হ্যাঁ বাসায় কেন প্রেম করা লাগবে আমার আমি প্রেম করতে চাইলে আমি বাইরে করব তাই না বাইরে তো করোসি বাসায় কেন করবি বুঝিস না কমফর্টটা ঠিক রাখার জন্য তোর চিন্তা ভাবনা আমার বোঝা হয়ে গেছে ঠিক আছে তুই যে কি খারাপ তুই কি খারাপ না না নাবিলা তোর চিন্তা আমার ছোট বাসায় কমফোর্ট কিসের আম্মা আব্বা আছে তুই আছিস তোকে পড়ানোর কথা বলতেছিস আমাকে পড়ানোর ছোট চিন্তা ভাবনা কেন তোর এত টেনশন এত জীবন তো তোর কোনো টেনশন দেখি না এখন কি সাথে যাস অফ কোর্স সব সময় টেনশন ছিল না 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 তোমার সাথে পড়াশোনা করতে তোমার সাথে যখন ফ্ল্যাট করতে তখন কি তুমি গলায় নিচু করে কথা বলো স্যার এর সাথে আমাকে পড়ানোর সময় তো স্যার এর সাথে ওই তোর হুন তো যে আমার গানটা একটু হুনবার দে এখানে চিল্লামিল্লি করিস না আচ্ছা তোরা কি প্রসঙ্গে কথা কইতেছিলি আমি তো ভুলে গেছি গা কি কি ব্যাপারে জানি কথা কইছিলি আচ্ছা যা এখান থেকে যা তো যা যা মানুষের ভালো চাইতে হয় না হ্যাঁ দরকার নাই তোর ভালো চাওয়ার হাবিলা তুই যা জিজ্ঞেস করছিস সে কখন মাস হয়ে যাবে আমি না পারতাছি সহ্য করতে না পারতাছি ধৈর্য ধরতে তুই যা কথা বল যা তোর কি লাই যাই কিলে কথা বল তুই কথা কইতে পারছস হ্যাঁ আর কি লেট হলো আমি কথা বলতে পারবো না কথা বলতে গেলে সে এমন এমন কথা বলে যে মাথাটা তো গরম হয়ে যাবে পরে কি করবো করে ঠিক থাকবে না হেতারে কায়দা কিনে নিচ্ছি আই লোক করে নিচ্ছি না হেতারে হ্যাঁ এতে ঢুকার লগে লগে আরও কথা বলছিস আমি এটা বলছি না আমি যদি আরাম মারো যদি অন্য যদি ফোন যদি করি এতারে তো তুলি নাই করিয়ে নেব বন্ধু ভাই একটা আমার কথা বলতে পারো তুই শুনো করে এত সামনে যা এত সামনে যাই এত রাত পার টিভি কবে ইয়া আমনে কবে দেবেন কোন দিন দেবেন যেদিন যাইবেন এই দিন আমার লোকে আমার লোক যাই কেন পারব না হাতটা টিপতে পারব না তুই যা জিজ্ঞেস করেন পারব না আরে বাবু তুই কি হেতারে ডাইরেক্ট করতে পারবি না হেতার আদর করে তোমার সঙ্গে কথা কইতে হইব আর হাবুর লোকে তো কথাই কওয়া যাইতেছে তুই হাবুর লোকে হাবুরে কো হাবুরে কো জিগাইতে আমি পারব না এসব হাবু এখন ফুল গিয়ারে আছে এতে খালি চলি যাক না হাবুর বুড়ি কেন পুড়া করতে এটা আমি কাবিলে করতেছি তুই খালি ভাইয়া আনাই এটা তোমার কেন বাসা আমি হাত পা টিপতে পারবো না লোকের হাত পা না টিপ একখানে লগে বইতা
পাও তো এখন জামু আমি শুধু চুপচাপ কুলো পেটে বসে থাকব তুই যা বুঝতে পারা করবি আর জিজ্ঞেস করবি ক্লিয়ারলি যে বাসা থেকে কবে যাবে আমার ভালো লাগতেছে না কবি না কোন ভাব করছি রামাল্লা ভাবে শাস্তি হলো আমার ভিতর ভাইয়া বসবো একটাকার কোন গড়ে গেছে ভাইয়া জায়গার মাল জায়গায় রয়ে গেছে খুব ক্লোজ বন্ধু ভাইয়া এত মনে আপনার কি করবো ক সমস্যা না ভাইয়া তো ফ্রি মাইন্ডের ক তুই ভাইয়া আসলে বলতেছিলাম যে আমরা তো এই বাসায় যারা আছি সবাই তো ব্যাচেলার তো আপনি কি ব্যাচেলার নাকি বিবাহিত আমি প্রবাহিত প্রবাহিত মানে বুঝলাম না প্রবাহিত মানে প্রবাহমান ছুইটা চলা চলমান নদী যেমন ছুইটা চলে না জোয়ারে ভাটায় এক কুল ভাঙতে এক কুল করতে করতে যায় না আমার বুঝছি ভাই ভাবির নাম নদী কেন ঠিকই আছে এপার ভাঙি যায় হেপারও ভাঙি যায় একটা বয়সের বাড়ে তো ভাই এরকম হয় বুড়ো হইতেছেন না ভাই আস্তে আস্তে ভাবিও তো বুড়ো হইতেছে আমরাও তো বুড়ো হইতেছেন ভাইয়া আর কত হচ্ছে ভাইয়া তাইলে বুড়ো হয়ে গেলে নদীগারে ছাড়ি দিই আপনি অন্যদিকে চলে যান না ভাইয়া সাগর মাগর ধরিয়া লেন এবার হ্যাঁ নদী শেষ পর্যন্ত সাগরে যায় জি ভাইয়া মোহনায় হ্যাঁ ভাই এটাই এটার কথাই আপনাকে কইছি ভাইয়া তো ভাই আপনাকে ফ্যামিলিতে আর কেউ নাই ভাইয়া আছে কে আছে ভাইয়া কে কে আছে আপনাকে হাত আছে হাত আছে মানে বুঝলাম না হাত আছে হাতের আঙুল আছে ও ভাইয়া বুঝছি ভাইয়া আপনি তাহলে হাতের উপর দিয়ে চলে যায় কেন না ঠিক আছে ভাইয়া কি আর কবি কসা ভাইয়া রে কি কোনো কথাই কসা ভাই তো ফ্রি ম্যান্ডে কইলাম তো তুই কি আছি কে ভাইয়ের জিগা ভাই আসলে আমরা তো একদম মাসখানেকের বাজার একসাথে করি তো আপনি আমাদের সাথে কতদিন আছেন তাহলে আপনার জন্য বাজারটা করতাম তাহলে মিলটার ব্যবস্থাটা হয়ে যেত আর কি এটা জিজ্ঞেস করতে আসা কবে যাবো ঠিক নাই যখন মন চাইবো তখন যাবো বাজারে যেতেছোস কিন্তু তোরা যা খাস আমি তো তা খাই না তাহলে কি কি খাবেন ভাইয়া কালকা থেকে অনেক জোড়া দালি খায় আছি কি খানাম কাগজ কলম লো লাগ লাইয়ালা লাইয়ালা লাগ বক চয় যে বক বক চয় যেটা কইতে চাইতাছো ওইটা না বক চয় একটা শাকের নাম চাইনিজ শাক ব্র্যাকেটে লাইক চাইনিজ ড্যান্ডি লায়ন ড্যান্ডিও খানি হ্যাঁ ড্যান্ডি লায়ন সিংহদন্তী সিংহের দাঁত সিংহের দাঁত হান দেব সমস্যা নেবে তিলেক তিলেক লিখছি ওয়াটার ক্রিজ এটা কোনা নেওয়া যাবে ভাইয়া এটা বাজারে পাবি কাঁচা বাজারে এটা কইলে চিনবো না অনেকে কলমি শাক ওয়াটার ক্রিজ মানে হইতেছে কলমি শাক ও কলমি শাক নি আরে বাবা আমি নোয়াখালী দাবা বাসেন লেক লেক কলমি শাক লেক নোয়াখালী যাইতে হইব না টাকাই অ্যাভেলেবল আছে গেল ভাইয়া গেলের কেমনে খেবেন ভাই হাতে তো অনেক উসলাম ভাইয়া
কানে কি কম শুনোস নাকি? কইছি কেইল, গেইল না। ভাইয়াটার স্পেলিংটা কি হবে? কে এ এল ই, কেল। এর কোনো বাংলা নাই, কেইলের বাংলা কেইলি। আর কিছু লাগবে না ভাইয়া আমাদের? না জি ভাইয়া, একটা কথা কইতাম না ভাইয়া। কইতাছো জি তো? এই যে ড্যান্ডিলায়ন যেটা কথা কইলেন ভাইয়া, কি আর সিংহের দাঁত কেন? সিংহের দাঁত না হয় যদি ভাইয়া, আপনার এই যে গেন্দির মধ্যে যে দাঁত এন আছে ভাইয়া, এই দাঁতের মতো যদি গরুর দাঁত ওকে ম্যানেজ করে দিই তাহলে খেতে নিতে না ভাইয়া? ড্যান্ডিলায়ন হইতেছে সিংহদন্তি, মানে সিংহের দাঁতের মতো। এটা একটা শাক, দেখতে সিংহের দাঁতের মতো, ঠিক আছে? ও আরে তুই অনেক গুণ বুঝছিস, দেখলে ইয়ে করে দে। লিখছি ভাইয়া। লোকে হানিটা নিতে খেবেন নাকি ভাইয়া, নাকি হেটা আবার অন্যটা? হানি কোনটা খেবেন ভাইয়া? হানি হানি খাওয়ানোর হানি কি বা খাওয়ানোর হানি খেবেন নাকি আবার অন্য কোনো? মধু খায় না, মধু খায় না। ঠিক আছে তাহলে ভাই, আমরা তো বাজার করতে যাবো, তাহলে আমরা আসি এখন। আমার দিকে পাস করলি, আমার বন্ধু আইসে কিছু আছে ভালোবাসা কেনা চাই।